এই জন্য 18-20 বয়স বছরের মধ্যে যতই অজুহাত আসুক, জিপিএ 5 পেয়েছে তো কী হয়েছে, পঞ্চমে হোক অষ্টমে হোক দাখিলে হোক আলিমে হোক, তাই মোটর সাইকেল কিনে দিতে হবে, তাই অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে হবে, এটা ফালতুগি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। যাবতীয় প্রশংসা হামদ সানা স্তুতি কেবলমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া সীমাহীন রহমত ও অগণিত করুণার বদৌলতে আজকে নওগাঁও খিদিরকান্দি সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত এই ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনে পবিত্র কোরআন ও সহি হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ পেয়েছি সকলেই বলে আলহামদুলিল্লাহ। এই যে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ বলে, এখন হঠাৎ একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আমরা যে আলহামদুলিল্লাহ বলার সুযোগটা পেলাম এটার শুকরিয়া কী দিয়ে আদায় করব। কথা মনে হয় বুঝাতে পারিনি। পৃথিবীতে এরকম হাজারো মানুষ আছে যাদেরকে আল্লাহ নেয়ামত দেন কিন্তু তারা আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে পারে না। তো আমি আপনি যে আলহামদুলিল্লাহ বলার সুযোগটা পেলাম, আল্লাহ যে আমাকে এবং আপনাকে এই তৌফিকটা দিল আলহামদুলিল্লাহ বলার, এটার শুকরিয়া আপনি কী দিয়ে আদায় করবেন? আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন, পিছনে স্টেজের সাথে দাঁড়িয়ে আছেন, ওই পিছনে দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে মাঠের মধ্যে এসে সামনের দিকে এসে বসার বিনীত অনুরোধ করতেছি। আমার একজন উস্তাদ ছিল মুফতি সাঈদ আহমদ পালানপুরি, উনি এখনও জীবিত আছেন। তা আমরা যখন দাওরায়ে হাদিসে 1400-1500 ছাত্র ওনার নিকটে পড়তাম, তো উনি প্রতিষ্ঠান থেকে বেতন নিতেন না। তো উনি যখন ক্লাসে প্রবেশ করতেন, তার 15-20 মিনিট আগে সব ছাত্রকে পাখির মতো নীরব হয়ে বসে থাকতে হবে। উনি ক্লাসে ঢোকার সময় যদি বুঝতে পারেন যে কোনো ছাত্র ঘুমাচ্ছে, কোনো ছাত্র কথা বলতেছে, বা কোনো ছাত্র দাঁড়িয়ে আছে, বা তার প্রবেশ করার পরে কোনো ছাত্র প্রবেশ করতেছে, তাহলে তিনি দার্স বন্ধ করে দিয়ে চলে যেতেন এবং বলতেন যে আমি প্রতিষ্ঠানের বেতনভোগী নই, ইলিম শিখাতে আসি। যারা ইলমের মজলিসের আদব রক্ষা করা জানে না, তারা ইলিম পাওয়ার অধিকারও রাখে না। তো এটা কোরআন এবং হাদিসের মজলিস, এখানে হাফফাত হুমুল মালায়েকা আল্লাহর রাসূলের হাদিস, যে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয় সেখানে সেই জায়গাটা ফেরেশতারা ঘিরে ধরে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং আসমান থেকে সেখানে আল্লাহর রহমত প্রশান্তি শান্তি তাদের উপর বর্ষণ করা হয়। তাহলে এই মজলিসে যদি ফেরেশতারা বসে থাকে তাহলে আপনারা কিভাবে দাঁড়িয়ে আছেন, তাই নয় কি? এই জন্য যারা মজলিসের আদবের খেলাফ করে, কোরআন এবং হাদিসের মজলিসের আদবের লঙ্ঘন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ সুবহানাহু তাআলার বাণীর আদবের লঙ্ঘন করে যারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে বসার জন্য অনুরোধ করতেছি। হয় আপনি বসেন, না হয় আমরা চলে যাই, দুটোর একটা। কেন, কোরআন এবং হাদিসের আলোচনা হতে হবে বসে আদবের সাথে। আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু, একটি ইসলামী পরিবার, একটি আদর্শ পরিবার বা একজন সৎ সন্তান, একজন আদর্শবান সন্তান কিভাবে আপনি গড়ে তুলবেন, কিভাবে জাতিকে উপহার দিবেন, এর উপর গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামে পরিবারের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম।
ইসলামে পরিবারের গুরুত্ব বোঝানোর জন্য আমি আপনাকে দুই থেকে তিনটা পয়েন্ট পেশ করতে পারি, যে ইসলামে পরিবারের গুরুত্ব কতখানি। আজ যদি কোনো মেয়ের স্বামী মারা যায়, আজ যদি কোনো মেয়েকে তার স্বামী তালাক দেয়, তাহলে ওই তালাকপ্রাপ্তা মেয়ে, ওই বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে, সে কি পরের দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? কি করতে হবে? ইদ্দত পালন করতে হবে। কতদিন? চার মাস দশ দিন। এই চার মাস দশ দিন ইদ্দত পালন করার বিধান ইসলাম কেন দিয়েছে? ওলামায়ে কেরাম মুহাদ্দিসিন ইজাম বলতেছেন যে চার মাস দশ দিন তাকে এই জন্য অপেক্ষা করতে হবে, যদি সে স্বামী মারা যাওয়ার পরের দিনেই বা তালাক হওয়ার পরের দিনে আর একজন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর আগের স্বামীর পক্ষ থেকে তার পেটে কোনো সন্তান থেকে থাকে, তাহলে ইশতেবাহ, সন্দেহ তৈরি হবে যে এই সন্তানটা আগের স্বামীর না পরের স্বামীর। এই জন্য তাকে চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে, যাতে ওই সন্তানের পিতৃত্ব সাবিত করা যায়, পিতৃত্ব প্রমাণ করা যায় যে এই সন্তানের পিতা কে। ঠিক যদি কোনো গর্ভবতী মেয়ের স্বামী মারা যায় বা কোনো গর্ভবতী মেয়েকে কোনো স্বামী তালাক দেয়, তাহলে ওই গর্ভবতী মেয়ের ইদ্দত হচ্ছে সন্তান প্রসব হওয়া পর্যন্ত, যাতে ওই সন্তানের পিতৃত্ব সাবিত করা যায়, পিতৃত্ব প্রমাণ করা যায়। এটা হচ্ছে ইসলামে পরিবারের গুরুত্ব। যখন সন্তান পিতার পরিচয় হারিয়ে ফেলবে, তখন পরিবারের অস্তিত্ব হারিয়ে যাবে। ইসলামে মুসলমানের রক্ত হারাম, আমার মুসলিম ভাইয়ের রক্ত আমার উপর হারাম, তার টাকা পয়সা আমার উপর হারাম, তার মান সম্মান আমার উপর হারাম। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ আও লা হাদামুল কাআবা আহওয়ানু ইনদাল্লাহ মিন দামি মুসলিমিন মুমিনিন। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সারা পৃথিবীর ধ্বংস হওয়ার চাইতে একজন মুসলমানের রক্ত বেশি দামি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কাবা ঘর ধ্বংস হওয়ার চাইতে একজন মুসলমানের রক্তের মূল্য দামি। তথা কাবা ঘর যদি আপনি ভেঙে ফেলেন, তো আপনার যত না গুনাহ হবে, আপনি যদি একজন মুমিন মুসলিমকে হত্যা করেন তার চেয়ে বেশি গুনাহ হবে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই জন্য আরাক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আন্না আহলা সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের সকল মানুষ, সকল জিন, সকল ফেরেশতা মণ্ডলী যদি একত্রিত হয়, কল্পনা করেন আদম আলাইহি সালাতু ওয়াসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিন জাতির শুরু থেকে নিয়ে জিন জাতির শেষ পর্যন্ত, এবং সকল ফেরেশতা একত্রিত হয়ে একজন মুমিন মুসলিমকে হত্যা করতেছে, তো আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন এদের সকলকে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে একজন মুমিন মুসলিম হত্যার কারণে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে আল্লাহ দ্বিধা করবেন না। এটা একজন মুমিনের রক্তের মূল্য। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম পরিবারের আলোচনার সাথে, এই আলোচনার সম্পর্কটা হচ্ছে, তিন শ্রেণীর মুমিনের রক্ত হালাল, হত্যা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসা, মুসলমানের রক্ত হারাম, তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। এক, যে আরাক মুসলমানকে হত্যা করেছে তাকে কিসাস স্বরূপ হত্যা করতে হবে। দুই, আস-সাইয়িবুজ জানি, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করতে হবে। তিন, মুফারিকুল জামা, যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করতে হবে। যেহেতু এটা আহলে হাদিস এলাকা, এই জন্য এই তিন নাম্বার পয়েন্টে কিছু কথা আছে। তিন নাম্বার পয়েন্টের কথা বলে আবার
ওই দ্বিতীয় পয়েন্ট, বিবাহিত অবস্থায় জেনা করলে হত্যা করতে হবে, ওটার সাথে আমাদের পরিবারের আলোচনা সম্পৃক্ত আছে। তো তিন নম্বর পয়েন্ট হচ্ছে মুফারিকুল জামাআহ, জামাত যে ছেড়ে দিবে তাকে হত্যা করতে হবে। আমি আজকে তাবলিগ জামাত করতাম, কালকে ছেড়ে দিলাম, তাহলে কি আমাকে হত্যা করতে হবে? আমি আজকে জামাত ইসলাম করতাম, কালকে আজকে জামাত ইসলাম ছেড়ে দিলাম, তাহলে কি আমাকে হত্যা করতে হবে? এটা আপনার সাধারণ বিবেকে বলতেছে হত্যা করতে হবে না, কিন্তু আপনি যান জামাত ইসলামের বই নেন, তাবলিগ জামাতের বই নেন, তাদের জামাতবদ্ধ জীবনযাপনের বইয়ে দেখবেন যে তাদের ওই তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত থাকাকে তারা বলতেছে জামাতের সাথে সম্পৃক্ত থাকা, জামাত ইসলামের সাথে সম্পৃক্ত থাকাকে তারা বলতেছে জামাতের সাথে সম্পৃক্ত থাকা। এবং এই হাদিসগুলোই, যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের জন্য বলেছেন, যেমন আল্লাহ রাসূল বলেছেন আমুরুকুম বিখামসিন, আমি তোমাকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে বিল জামাআ, জামাত বদ্ধ জীবন যাপন করবে। জেনে রাখো মান ফারাকাল জামাআ ক্বীদা শিবিরিন, যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত পরিমাণ দূরে চলে গেল, তার কাঁধ থেকে খালা নিরবকা, তার কাঁধ থেকে ইসলাম দূরে সরে গেল। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর যে জাহিলিয়াতের দিকে ডাকে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের কীট, জাহান্নামের খড়, জাহান্নামের আগুন প্রজ্বলিত করার কাঠ। এই কঠিন হাদিস যে জামাত বদ্ধ জীবন যাপন করতে হবে এবং যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এক বিঘত পরিমাণ দূরে চলে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে গেল, আর আল্লাহ রাসূল বলছে যে জামাত ছেড়ে দিল তাকে হত্যা করতে হবে, তাদের বইগুলো খুলে দেখবেন এই হাদিসগুলো তারা নিজ দলের জন্য ব্যবহার করেছে, যে তাদের দলের সাথে সম্পৃক্ত থাকা মানে হচ্ছে জামাত বদ্ধ জীবন যাপন করা। তার মানে আমি যদি আজ জামাত ইসলাম করি, কাল ছেড়ে দিই, তাহলে আমাকে হত্যা করতে হবে তাদের দাবি অনুযায়ী। আমি যদি আজ তাবলিগ জামাত করি, কাল যা তাবলিগ জামাত ছেড়ে দিই, তাহলে আমাকে হত্যা করতে হবে তাদের দাবি অনুযায়ী। কেননা এই হাদিসগুলোকে তারা সেই ক্ষেত্রে ব্যবহার করেছে। আমি জানি না আপনারা আমার আলোচনা বুঝতেছেন কি না, আলোচনা কি বোঝা যায়? তাহলে জামাতের সঠিক অর্থ কি? আমি বহু জায়গায় বলেছি যে আসমানের নিচে জমিনের উপরে যে হাদিসগুলো মাজলুম, যে হাদিসগুলোর উপর মানুষ অত্যাচার করেছে, জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। তাহলে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি? এবার আপনার সাথে আর এক মিনিট শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম, যারা যাকাত দিবে না বা যারা যাকাত দিতে চাচ্ছে না, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাইফা তুকাতিলুনাহুম, হে আবু বকর, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ তারা সাক্ষী দিয়েছে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে সে মুসলিম, আর মুসলিমের রক্ত হারাম, আপনি মুসলিমকে হত্যা করতে পারেন না, তাহলে যাকাত অস্বীকারীকে আপনি কিভাবে হত্যা করবেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো ওমর, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান ইউআদুনহু ইলা রাসূলিল্লাহ, তারা শোনো ওমর, আমি তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব, যদি দেখি যে যারা আল্লাহর রাসূলের যুগে যাকাত দিতে এসে উট গরু ছাগলের সাথে উট গরু ছাগলের রশিও দিয়েছে যাকাত হিসেবে, ওই উট গরু ছাগল ছেড়ে গেছে রশি সহ, রশি ফিরিয়ে নিয়ে যায়নি, খেজুর গম ধান চাল ওসর দিতে এসে যে বস্তায় করে নিয়ে এসেছিল ওই বস্তাটাও রেখে গেছে, নিয়ে যায়নি, আর আমি আবু বকর আমার যুগে যদি খেজুর গম ধান চাল ফেলে গ বস্তা নিয়ে চলে যেতে চায়, উট গরু ছাগল রেখে উট গরু ছাগলের রশি দড়ি নিয়ে যেতে চায়, তাহলে আমি আবু বকর ওই দড়ি ওই রশির জন্য ওই বস্তার জন্য পর্যন্ত যুদ্ধ করব, হয় মারবো না হয় মরব। এখন যারা সচেতন শ্রোতা আছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, যদি আমার এই আলোচনা আগে শুনে থাকেন তাহলে তো বলতে পারবেন, আর যদি আগে শুনে না থাকেন, আজকে প্রথম শুনতেছেন, তাহলে আপনার মেধার পরীক্ষা হবে যে আপনি মাদ্রাসার ছাত্র হলে কেমন ফকি হতে পারতেন। কথা মনে হয় বুঝাতে পারিনি, এখন যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনি যদি মাদ্রাসার ছাত্র হতেন তাহলে জীবনে আপনার ভালো ফকি হওয়ার সম্ভাবনা ছিল। সেটা কি? সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মুসলিম হওয়ার পরেও কেন হত্যা করতেছেন, কারা বলতে পারবেন? হাত উঠান দেখি। কে বললেন?
আপনি আমার এই বক্তব্য আগে শুনেছেন নাকি? আর কেউ বলেন দেখি, কেন মুসলিম হওয়ার পরও তাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করতেছে? সঠিকভাবে যাকাত পরিশোধ করে নাই জি, জামাত পরিত্যাগ করে দিয়েছে তারা, মুফারিকুল জামাআহ, জামাত ছেড়ে দিয়েছে। ওই যে আল্লাহ রাসূল বলেছে যে জামাত ছেড়ে দিবে সে ইসলাম থেকে বের হয়ে গেল, যে জামাত ছেড়ে দিবে তাকে হত্যা করা যাবে। জামাত মানে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ, তার যে কোনো ন্যায় আদেশ, অন্যায় আদেশ নয়, যে কোনো ন্যায় আদেশ আমি এবং আপনি মানতে বাধ্য। ওয়াইন জারাবা, যদিও সে আপনাকে পিটায়, যদিও সে আপনার উপর জুলুম করে। সহি মুসলিম খুলে দেখেন, কিতাবুল ইমারাহ, ইমারাত অধ্যায় সহি মুসলিম, আমিরের যে আনুগত্য করতে হবে, এ মর্মে শত শত শতাধিক হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সেখানে পেশ করেছেন, বহু হাদিস। ওগুলো সবই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার খলিফার আদেশ নির্দেশ। যদি ন্যায় হয় তাহলে আমি আপনি মানতে বাধ্য, যদি না মানি, যদি বিদ্রোহ করি, তাহলে আমি খারেজি। খারেজি মানে যে বের হয়ে গেছে। কি থেকে বের হয়ে গেছে? আনিল জামা, জামাত থেকে বের হয়ে গেছে, সে খারেজি। কথা কি আমার স্পষ্ট? ঠিক ইসলামী খেলাফতের পরবর্তীতে যারা বৈধ শাসক তাদের বিরুদ্ধেও তাদের নাসিহা করা যাবে, কিন্তু তাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা যাবে না, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। যদি কেউ বিদ্রোহ করে, অস্ত্র উত্তোলন করে, তাহলে সে খারিজি। কি থেকে খারিজি? কি থেকে বের হয়ে গেল? জামাত থেকে বের হয়ে গেল। সরকার চাইলে তাকে হত্যা করতে পারে, তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে পারে, এটা সরকারের ইখতিয়ার, আল্লাহর রাসূল বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়ে গেছে যে যদি আমি তাদেরকে পাই, এই সমস্ত খারিজিদেরকে যারা জামাত ছেড়ে দেয়, লাকতুলান্নাহুম কাতলা সামুদ, তাহলে আমি তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করব। কেননা এরা সমাজের জন্য বিষ। কিভাবে বিষ? আজকে সিরিয়ার অবস্থা দেখেন, লেবাননের অবস্থা দেখেন, মিশরের অবস্থা দেখেন, লিবিয়ার অবস্থা দেখেন। আজ থেকে 5 বছর আগে যারা লিবিয়ার মুআম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ওদেরকেই জিজ্ঞেস করে দেখেন যে ইস, কমসে কম মুআম্মার আল গাদ্দাফির সময় তো নিরাপত্তা ছিল। আজকে যে আপনি এখানে বক্তব্য শুনতে এসেছেন, আপনার বাড়িতে আপনার বউকে কেউ ধর্ষণ করবে এই আশঙ্কা আছে নাকি? এতটুকু তো নিরাপত্তা ছিল মুআম্মার আল গাদ্দাফির সময়, সমাজে তো চলতে পারতাম, জান মাল ইজ্জত, নারী পুরুষ বউ বেটি সবার জীবন ইজ্জতের নিরাপত্তা তো ছিল। আজকে মুআম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করে সেই নিরাপত্তাটুকু হারিয়ে ফেলেছি। আজকে লিবিয়ার কোনো কোনায় কারো নিরাপত্তা নেই, আজকে সিরিয়ার কোনো ইঞ্চি মাটিতে, মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে আরেক মুসলমান নিরাপদ নয়। কেন বলেন তো? তারা বিদ্রোহ করেছিল তাদের নিজের সরকারের বিরুদ্ধে, এই বিদ্রোহের আগুনে তারা জ্বলতেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য এটা অনেক ভয়ঙ্কর জিনিস, ভয়াবহ জিনিস। এটাই হচ্ছে খারিজিয়াতের আকিদা, এটাই হচ্ছে জামাত থেকে বের হয়ে যাওয়ার আকিদা। হ্যাঁ, রাষ্ট্রনেতার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় দুই শর্তে, যদি রাষ্ট্রনেতা প্রকাশ্য কাফের হয়ে যায় আর তাকে বিদ্রোহ করে পাল্টা ক্ষমতা দখল করার মতো শক্তি থাকে। কেননা পাল্টা ক্ষমতা দখল করার মতো শক্তি না থাকলে নিরাপত্তা বাস্তবায়ন করা যাবে না, যুদ্ধ চলতেই থাকবে, গৃহযুদ্ধ। যদি আপনার কাছে ক্ষমতা থাকে পাল্টা নিরাপত্তা বাস্তবায়ন করার ক্ষমতা দখল করে নিয়ে, আর সরকার যদি বাস্তবিক কাফের হয়ে গিয়ে থাকে, তাহলে করতে পারেন। আর যদি ক্ষমতা না থাকে, তাহলে জুলুম সহ্য করে নিয়ে যতটুকু নিরাপত্তা আছে, এতটুকু নিরাপত্তার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই বিষয়ে আমার বিস্তারিত লম্বা 1.5-2 ঘন্টার আলোচনা আছে, যে ইকামতি দিন বলতে কী বুঝায়, ইসলামী রাষ্ট্র বলতে কী বুঝায়, কখন ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়, কখন একজন কাফেরকে হত্যা করতে হয়, কাফের কখন নিরাপত্তা পায়, এর উপর বিস্তারিত 1.5-2 ঘন্টার আলোচনা আমার আছে। আজকে আমার আলোচনার বিষয় ওটা নয়। আজকে আমাদের আলোচনার বিষয় আদর্শ পরিবার, সেখান থেকে আমরা জামাতের অর্থে চলে আসলাম। তো জামাত পরিত্যাগকারীকে হত্যা করা যাবে, জামাতের একটা অর্থ এখন বললাম, আর একটা অর্থ বক্তব্যের মাঝে বলবো। যারা মেধাবী, যারা বুদ্ধিমান, তারা তখন ধরে নেবেন যে এটা জামাতের দ্বিতীয় অর্থ, এবং আমিও স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ। বলছিলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে, কিন্তু আল্লাহ রাসূল বলেননি কিভাবে হত্যা করতে হবে। যে আমি আপনাকে হত্যা করেছি, এখন সরকার আমাকে হত্যা করবে, ফাঁসি দিয়েও হত্যা করতে পারে, শুলি দিয়েও হত্যা করতে পারে, গুলি করেও হত্যা করতে পারে, তরবারি চালিয়েও হত্যা করতে পারে, যেটাতে আমি দ্রুত মারা যাব, কষ্ট কম হবে, সেটারই ব্যবস্থা করা উচিত, এটাই ইসলাম বলে থাকে। কিন্তু যে বিবাহিত অবস্থায় জেনা করেছে, তার ক্ষেত্রে ইসলাম বলে দিয়েছে যে তাকে কিভাবে হত্যা করতে হবে। তাকে ইসলাম বলেনি যে তাকে তরবারি দিয়ে হত্যা করো, তাকে ইসলাম বলেনি যে ফাঁসি দিয়ে হত্যা করো, তাকে ইসলাম বলছে হাজারো মানুষের মাঝে খোলা মাঠে অর্ধ বুক পর্যন্ত পুঁতে দিয়ে ওই হাজারো মানুষ চারিদিক থেকে ইট ঢেল পাথর নিক্ষেপ করতে থাকবে, একটা ইট গিয়ে মাথায় লাগবে, মাথা থেকে ঘেলু ছিটকে বেরিয়ে যাবে, একটা ইট গিয়ে হাতে লাগবে, হাত ভেঙে যাবে, একটা পাথর গিয়ে চোখে লাগবে, চোখ নষ্ট হয়ে যাবে, দাঁত ভেঙে যাবে, বাপরে মারে করে চিৎকার করতে থাকবে। এই করুণ হৃদয় বিদার নিষ্ঠুর নির্দয়ভাবে তাকে হত্যা করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। কেন জানেন? বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়, এটাই হচ্ছে পরিবারের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবী আবাদ করে আসতেছেন পরিবার দিয়ে। কি দিয়ে পৃথিবী আবাদ করতেছেন? পরিবার প্রথা দিয়ে আল্লাহ পৃথিবী আবাদ করতেছেন। এই জন্য যুগে যুগে যা কিছু এই পরিবার প্রথার বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ সেগুলোকে ধূলিসাৎ করে দিয়েছেন। জর্ডানে যান, ডেড সি, মৃত সাগর পাবেন, যে সাগরে আপনি ডুববেন না, এত লবণাক্ত পানি। ওই সাগরের জায়গায় একটা শহর ছিল, যে শহরে লুত আলাইহি সালাতু ওয়াসসালামের জাতি বসবাস করত। তারা এতটাই জেনা ব্যভিচারে লিপ্ত ছিল যে পরিবার প্রথা ধ্বংস হওয়ার উপক্রম ছিল। কি প্রথা ধ্বংস হওয়ার উপক্রম ছিল? পরিবার প্রথা ধ্বংস হওয়ার উপক্রম ছিল। কেননা জেনা করলে পরিবার প্রথা বন্ধ হবেই হবে। অত্যধিক জেনা হলে যারজ সন্তান বাড়বে, যারজ সন্তান বাড়লে পরিবার নষ্ট হয়ে যাবে। তো পরিবার প্রথা বন্ধ হওয়ার উপক্রম ছিল। তো আল্লাহ ওই জাতিকে পুরো শহর উল্টিয়ে দিয়ে চিরস্থায়ীভাবে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছেন, আর তাদের কথা কোরআনে বলে গেছেন। এবং সে জায়গায় এখন সমুদ্র আছে, সাগর আছে, যেখানে মানুষ ডুবে না, এত ভয়ঙ্কর সাগর, ডেড সি, মৃত সাগর। যেই দিন পরিবার প্রথা থাকবে না, সেই দিন আল্লাহ দুনিয়া রাখবেন না। যেই দিন পরিবার থাকবে না, সেই দিন আল্লাহ দুনিয়া রাখবেন না। কিভাবে? ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের মৃত্যুর পরে, ইমাম মাহদির মৃত্যুর পরে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী মানুষের সাথে জেনায় লিপ্ত হবে, যেমনভাবে কুকুর কুকুরে প্রকাশ্যে মিলনে লিপ্ত হয়, গাধা গাধির সাথে প্রকাশ্যে মিলনে লিপ্ত হয়, লজ্জা বুঝে না, মানুষ যখন সেভাবে প্রকাশ্যে জেনায় লিপ্ত হবে, তখন পরিবার প্রথা নষ্ট হয়ে যাবে, আর থাকবে না। তখন আল্লাহ এই পৃথিবীকেও আর রাখবেন না। এই পৃথিবীতে তখন আল্লাহ কেয়ামত কায়েম করে দিবেন, পৃথিবীকে ধ্বংস করে দিবেন। তো এই পৃথিবীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকিয়ে রেখেছেন কিসের কারণে? পরিবারের কারণে। কিসের কারণে বলেন তো? পরিবারের কারণে। এই কয়েকটা পয়েন্টের সারমর্ম হচ্ছে, ও আরও একটা পয়েন্ট ছুটে গেছে, পরিবার এতটা ঠুনকো, এতটা হালকা, এতটা ফেলে দেওয়ার বস্তু নয় যে আপনি চাইলে এক সেকেন্ডের মধ্যে এক পরিবারকে নষ্ট করে দিবেন, এক বৈঠকে বসে বলবেন তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, তিন তালাক এক বৈঠকে দিয়ে এক সেকেন্ডের মধ্যে একটা পরিবারকে নষ্ট করে দিবেন, এই সুযোগও ইসলাম রাখেনি। কেননা পরিবারের একটা গুরুত্ব ইসলামের নিকটে আছে। ইসলাম বলছে তুমি যদি পরিবার নষ্ট করতে চাও, পরিবার ধ্বংস করতে চাও, পরিবার রাখতে চাও না, যে পরিবারে তুমি এখন আছো, তাহলে তিন মাস চিন্তা ভাবনা করে পরিবার ছাড়ো। ছাড়তে পারো, সমস্যা নেই, তবে দ্রুত সিদ্ধান্ত নিও না, কেননা এটা তো হালকা বিষয় নয়, এটা তো ঠুনকো বিষয় নয়। আল্লাহ পরিবার দিয়ে পৃথিবী টিকিয়ে রেখেছে, পরিবারের মাধ্যমে আল্লাহ ইসলাম টিকিয়ে রেখেছে। তিন মাস চিন্তা ভাবনা করো, এক মাস চিন্তা ভাবনা করে এক তালাক দাও, দ্বিতীয় মাস চিন্তা ভাবনা করে দ্বিতীয় তালাক দাও, তৃতীয় মাস চিন্তা ভাবনা করে তৃতীয় তালাক দাও, এভাবে তিন মাস চিন্তা ভাবনা করে তালাক দাও, যাতে তোমার পরিবার এর গুরুত্ব এর দ্বারা ফুটে ওঠে। পরিবার ফেলে দেওয়ার বস্তু নয়, পরিবার অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। ইসলাম আছে, পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই, পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই, পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই। একটি আদর্শ পরিবারের উপর ভিত্তি করে ইসলাম টিকে থাকে। তাই আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, কিভাবে আমরা একটি আদর্শ পরিবার গড়ে তুলতে পারি।
একটি আদর্শ পরিবার গড়ে ওঠার পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু তাআলা লম্বা পরিকল্পনা দিয়েছেন, স্টেপ বাই স্টেপ পদক্ষেপ দিয়েছেন, যে স্টেপ বাই স্টেপ পদক্ষেপগুলো পবিত্র কোরআন এবং হাদিসে 1400 বছর থেকে আছে। আমি এবং আপনি শুধু অনুসরণ করলেই একটি আদর্শ পরিবার আমরা গড়ে তুলতে পারবো বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ। পরিবারের শুরু হয় বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। এই বিবাহ আমার এবং আপনার পৈতৃক সম্পত্তি নয়, বিবাহ আমার এবং আপনার ছেলে খেলামুর বিষয় নয়, বিবাহ আমার এবং আপনার অনধিকার চর্চার বিষয় নয়, বিবাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত সুন্নাত। যদি বিবাহ করতে চান তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী বিবাহ করতে হবে। যদি বিবাহ করতে চান আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী বিবাহ করতে হবে। বিবাহ সুন্নাত। বিবাহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেন। কিসের দরজা উন্মুক্ত করে দেন? রহমত এবং বরকতের দরজা। দলিল, আব্দুর রাজ্জাক সাহেব তো বহু বক্তব্যে বলেছে সন্তান যত বেশি হবে টাকা তত বেশি হবে, বলেনি? এখন ইহুদি খ্রিস্টান সংস্থাগুলো বলতেছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরও ভালো। তাহলে বিবাহের মাধ্যমে কেমনে রহমত বরকতের দরজা উন্মুক্ত হবে সেটাই একটু আমি আপনাকে বলি। আল্লাহ যদিও স্পষ্টভাবেই বলেছেন যে তোমরা বিবাহ দেও, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব, রহমত বরকত আমি দিব, তারপরও আমি একটু ভেঙে খুলে বলতে চাই যাতে আপনি বুঝতে পারেন। মা মিং দাব্বাতিন, পৃথিবীতে এমন কোনো কিছু চলে না, জীব জন্তু জানোয়ার পশু প্রাণী যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। তাদের রিজিকের দায়িত্ব কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। কথার কথা, আমি যখন একাই আছি তখন আমার রিজিক আল্লাহ আমার হাতে দিবেন। এবার যখন আমি বিবাহ করলাম, বিবাহ করে আর একজন মেয়েকে আমার ঘরে নিয়ে আসলাম এবং ওই মেয়ের রিজিকের দায়িত্ব আমি উঠালাম, তো আমার স্ত্রীর কপালে যে রিজিক আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন, কথার কথা আমার স্ত্রীর কপালে আল্লাহ লিখে রেখেছেন যে তার একটা পাকা বাড়িতে যে থাকবে, আমার স্ত্রীর কপালে আল্লাহ লিখে রেখেছেন যে সে পোলাও গোস্ত ভাত মাংস দিয়ে খাবে, তার এত জমি জায়গা হবে, আমার স্ত্রীর কপালে আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে যে ভাগ্য লিখেছেন, ওই তাকদীর ওই রিজিক পূরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাত দিয়ে করবেন। কথা মনে হয় বুঝাতে পারিনি। আমার স্ত্রী দুপুরে যে আলু ভর্তা দিয়ে ভাত খাবে এটা তার রিজিকে লেখা আছে, ওই আলু ভর্তা দিয়ে ভাত খেতে যে টাকাটা লাগবে ওটা কার হাত দিয়ে আসবে? আমার হাত দিয়ে আসবে, কেননা আমি তার রিজিকের দায়িত্ব উঠিয়েছি। যখন একটা সন্তান দুনিয়াতে আসবে তখন ওই সন্তান যে ভাগ্য নিয়ে পৃথিবীতে আসবে, যে রিজিক নিয়ে পৃথিবীতে আসবে, যতদিন পিতা সন্তানের রিজিকের দায়িত্ব নিজের হাতে রাখে, যতদিন সন্তানকে আলাদা করে দেয়নি ততদিন পিতার মাধ্যমে আল্লাহ সেই রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহর জিম্মেদারি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেন। এই জন্যই ওই সাহাবীর হাদিস আলবানি রাহেমাহুল্লাহ সহি বলেছেন, আমি পেশ করে থাকি যে একজন সাহাবি আল্লাহর রাসূলের মসজিদে কোরআন এবং হাদিস শিখে, তো তার ভাই লাহু আখ ইয়াশতাকি ইলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের নিকটে তার ভাই অভিযোগ করেছে, আল্লাহর রাসূল আমার ভাই আমার সংসারের কোনো কাজ তো করি না, পাল্টা তার খরচ আমাকে বহন করা লাগে, আল্লাহর রাসূল তাকে তো একটু বলেন সে যেন আমার সাংসারিক কাজে কিছু সহযোগিতা করে। তখন আল্লাহর রাসূল উত্তরে বলতেছেন, লাআল্লাকা তুরযাকু বিহি, হে সাহাবী শুনে রাখো, তুমি এখন যে রিজিক পাও, এখন যে রুজি রুটির ব্যবস্থা তোমার হয়, তুমি যে তোমার ভাই যে কোরআন এবং হাদিসের শিক্ষা আমার মসজিদে গ্রহণ করতেছে, তুমি যে তার রিজিকের ভার উঠিয়ে রেখেছ, ওই রিজিকের ভার উঠানোর বদৌলতে তুমি রিজিক পাও। তুমি যদি তার রিজিকের ভার উঠানো বন্ধ করে দাও তাহলে তুমি এখন যে রিজিক পাচ্ছ সেটাও হয়তো থাকবে না, সেটা থেকে বরকতও হারিয়ে যাবে। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য যখন আপনি বিবাহ করবেন, যখন সন্তান সন্ততি আসবে, তখন আপনার সামনে রহমত বরকতের দরজা উন্মুক্ত হয়ে যাবে।
যারা বলেছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, আপনি তাদের দেশে যদি যান, আমি চ্যালেঞ্জ দিলাম যে কোনো যুবক যারা শিক্ষিত তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে তারা যদি ইসরায়েলে যায় কোনো দিন, তো আমরা আজকে যে গাড়িতে করে এসেছি যেটা চার সিট, সর্বোচ্চ ড্রাইভার সহ চারজন বসতে পারবে, এই গাড়ি ইহুদিরা ব্যবহার করে না, তারা বড় জিএমসি ব্যবহার করে সাত আট সিটের। কেন? তাদের কারো একটা দুইটা সন্তান নয় যে চার সিটের ছোট গাড়িতে হবে, তাদের সবার চার পাঁচটা করে সন্তান আছে, এই জন্য তাদের বড় গাড়ি লাগে। সব ইহুদির আপনি দেখতে পাবেন, বিশ্বাস না হলে বাংলাদেশে সেই দিন যে ডাক্তার, এই খ্রিস্টান ডাক্তার যিনি ময়মনসিংহের কোথায় জানো, যারা যুবক ফেসবুক বা গুগল সার্চ দিয়ে দেখতে পারো, ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি চারটা সন্তান, দেখোনি কেউ নাই এখানে দেখছ? তো তারা নিজেরা যেটা আমল করে সেটা তোমাদেরকে বলে না, তারা জানে কোনটার মধ্যে কল্যাণ আছে এবং কোনটার মধ্যে অকল্যাণ আছে। তারা সারা পৃথিবীর সব মুসলমান যুবকদেরকে, সৌদি আরবে যদি থাকেন তো সৌদি আরবের শত যুবক আমি দেখলে আশ্চর্য হই, ওরা যে গেঞ্জিটা পরে সেই গেঞ্জিটা হচ্ছে মেসির 10 নম্বর গেঞ্জি, প্রচুর ভক্ত আছে সৌদিতে মেসির, রোনালদোর, তো তারা সেই গেঞ্জি পরে বাইরে আসে। তারপরে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এই যে ক্লাবগুলো আছে যারা ফুটবল খেলে, এই ক্লাবগুলোর হাজারো ভক্ত আছে সৌদিতে। তো আমি মাঝে মাঝে ভাবলে অবাক হই, শরীরের লোম শিউরে ওঠে, এই রিয়াল মাদ্রিদ যে ক্লাবগুলো, বার্সেলোনা যে ক্লাবগুলো, এগুলো যে শহরকে কেন্দ্র করে, ওই শহরের মাটির একদিন মালিক ছিল আমার বাপদাদা, সেটা কোন দেশে বলেন তো? স্পেন। স্পেন, সৌদির যে মুসলিম যুবকগুলো, ওই বার্সেলোনার মেসি আর ওই রিয়াল আর মাদ্রিদ যে ক্লাবগুলোকে নিয়ে লাফাচাফা করতেছে, আনন্দ করতেছে, আরব বিশ্বের যে যুবকগুলো তারা জানে না যে এই ক্লাবগুলো যে মাটিতে আছে, এই মাটির মালিক তাদের বাপদাদা ছিল। স্পেনের মালিক কারা ছিল? মুসলমানেরা ছিল। সে অনুভূতি শক্তি তাদের নিকটে নাই, সে ইতিহাসের জ্ঞান তাদের নিকটে নাই। ইমাম কুরতুবির নাম শুনেছেন? ইমাম কুরতুবি, এরকম কেউ আছেন শুনেছেন? কুরতুবা বলা হয় আরবিতে, সেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, সেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, যেটা স্পেনের শহর। ইমাম কুরতুবি স্পেনের ইমাম, ইবনু হাজাম আন্দালুসি বিখ্যাত ইমাম, ইবনু হাজাম আন্দালুসি তার নাম শুনেছেন? তিনি হচ্ছেন স্পেনের ইমাম। আব্দুল হক আল ইশবিলি, তিনি হচ্ছেন স্পেনের ইমাম। এরকম বহু ইমাম স্পেনে জন্ম নিয়েছে। ইবনু আব্দুল বার হাফিজুল মাগরিব, স্পেনের হাফেজ ইবনু আব্দুল বার বিখ্যাত ইমাম, 460 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তো আমরা যেটা বলছিলাম যে ইহুদি খ্রিস্টানেরা যেটা তারা করে সেটা আপনাকে বলে না, আর আপনাকে যেটা বলে সেটা তারা করে না। সারা পৃথিবীর মুসলিম যুবককে তারা ক্রিকেট এবং ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যস্ত রেখেছে, কিন্তু তাদের নিজেদের ইসরায়েলের কোনো, ইসরায়েল কোনো ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে না, কোনো ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে না। কেননা তারা জানে যে এই বিশ্বকাপগুলো হচ্ছে নেশার মতো, এগুলোতে শুধু সময় নষ্ট হবে, তারা এটা বুঝে। তারা কী করে? তারা গবেষণা করে কীভাবে অস্ত্র বানানো যাবে, কীভাবে মুসলমানদেরকে হত্যা করা যাবে, কীভাবে সারা আরব বিশ্ব দখল করা যাবে, এটা তাদের পরিকল্পনা। বাংলাদেশ মনে করে, বাংলাদেশের যুবকরা মনে করে যে বাংলাদেশ উন্নত হয়ে গেছে। কীভাবে উন্নত হয়ে গেছে? বাংলাদেশে পদ্মা সেতু হচ্ছে, বাংলাদেশে বিদেশ থেকে রেমিটেন্স আসতেছে, বাংলাদেশে গার্মেন্টস শিল্প আছে, তাও আবার নরসিংদী নারায়ণগঞ্জে তো গার্মেন্টস প্রচুর প্রচুর না? তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন আমার এই কথাটা। সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোথায় যায় জানেন? আমাদের গার্মেন্টসের এই কাপড় চোপড়গুলো, ওই প্যান্ট শার্ট মাফলার সুইটার জ্যাকেট যায় ইউরোপ এবং আমেরিকায় সবচেয়ে বেশি। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে, প্রায় দ্বিতীয় বা তৃতীয় শীর্ষস্থানীয় দেশ হচ্ছে বাংলাদেশ। তো আমার প্রশ্ন হচ্ছে যে ইউরোপ আমেরিকা পারমাণবিক বম তৈরি করতে পারে, তারা একটা প্যান্ট তৈরি করতে পারে না? আমার প্রশ্নটা বুঝেন, যেহেতু আপনাদের দেশে গার্মেন্টস আছে, যে ইউরোপ আমেরিকা পারমাণবিক বম তৈরি করতে পারে, তারা একটা প্যান্ট তৈরি করতে পারে না? তাহলে সেই প্যান্ট আপনার থেকে নেওয়ার কী প্রয়োজন? আর সেই প্যান্টকে বলতেছেন আপনি উন্নতি? কথা মনে হয় বুঝাতে পারিনি। এরকম যদি সারা বাংলাদেশ গার্মেন্টস দিয়ে ভর্তি হয়ে যায় তবুও এটা উন্নতি নয়। সারা বাংলাদেশের কোনা কোনা যদি গার্মেন্টসে ভর্তি, এটা উন্নতি নয়। তৈরি হচ্ছে ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, এটা অবকাঠামোগত উন্নতি। অবকাঠামোগত উন্নতি হচ্ছে ঠুনকো, যার কোনো মূল্য নাই।
আপনি পদ্মা সেতুতে যান, দেখবেন যে ইঞ্জিনিয়ারগুলো কাজ করতেছে ওগুলো কোরিয়া থেকে আসা ইঞ্জিনিয়ার, আর মাথায় যারা ইট খোয়া বালু নিয়ে ফেলতেছে পদ্মার পাইলের মধ্যে ওগুলো হচ্ছে নরসিংদী নারায়ণগঞ্জের লেবার। এটা হচ্ছে উন্নতির মাপকাঠি। যেই দিন আপনি শিক্ষায় উন্নতি হবেন, জ্ঞানে গবেষণায় উন্নত হবেন, সেই দিন আপনি উন্নত। গার্মেন্টস যদি কালকে চীন আফ্রিকার অঞ্চলে চেষ্টা করতেছে, চীন একটা বাফার জন্য একটা হাব তৈরি করার আফ্রিকান অঞ্চলে, যেখানে বাংলাদেশের চাইতে কম খরচে, বাংলাদেশে কেন গার্মেন্টস চলে জানেন? বাংলাদেশের মানুষ অল্প টাকায় শ্রম বেশি করে দেয়, এই জন্য বাংলাদেশে গার্মেন্টস শিল্পটা এখনও টিকে আছে। যেই দিন বাংলাদেশের মানুষের চাইতে কোনো দেশের মানুষ বাংলাদেশের মানুষের চাইতে অল্প টাকায় কাজ করে দিবে, সেদিন বাংলাদেশের সব গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাবে। এটা আমি আবদুল্লাহ লিখে দিলাম, আপনি লিখে রাখেন, আপনার পরবর্তী প্রজন্মকেও বলে যান যে যদি বাংলাদেশের চাইতে কম টাকায় কোনো দেশ গার্মেন্টস তৈরি করে দিতে পারে, কাজ করে দিতে পারে, তাহলে বাংলাদেশে গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাবে, চলবে না। যেই চেষ্টা চীন করতেছে আফ্রিকান দেশগুলোকে সাথে করে নিয়ে, বাংলাদেশের যে কর্মচারীরা বিদেশে আছে এদেরকে যদি কোনো দিন পাঠিয়ে দেওয়া হয়, এরা যদি কম, এদের চাইতে কম খরচে যদি কেউ কাজ করতে চায় তো এদেরকে রাখবে না। এরা সৌদিতে 600 রিয়ালের ভিত্তিতে কাজ করে, আমাদের বাংলাদেশের ভাইয়েরা অনেক কষ্ট করে কাজ করে, অনেক হৃদয় বিদারক করুণ দৃশ্য। তো কেউ যদি 500 রিয়ালে কাজ করে তো এদেরকে আর রাখবে না, এটা উন্নতি নয়, এটা উন্নতির নামে মিথ্যা ধোকা। উন্নতি তখনই যখনই আপনার ছেলে জ্ঞানে গুণে গবেষণার চরম শিখরে পৌঁছে যাবে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে পৃথিবীর র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম দিকে, যখন রাজশাহী চিটাগাং বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান হবে পৃথিবীর র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, দেশে উন্নত হচ্ছে। আর যখন দেখবেন যে রাজশাহী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে, এই গণতন্ত্রের নামে হরতাল, রাজনীতি, খুন খারাপি হচ্ছে, তখন এগুলো উন্নতি নয়, এগুলো উন্নতির নামে ধোকাবাজি। তো সম্মানিত উপস্থিতি, আমরা কি বলছিলাম, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এটা ইহুদি খ্রিস্টান আপনাকে বলেছে কিন্তু তারা এটা করবে না, তারা এটা জানে যে এটা ধোকাবাজি, এর মধ্যে ক্ষতি আছে, এর মধ্যে নোকসান আছে। তো আমরা আলোচনা করছিলাম বিবাহ করলে, সন্তান হলে রহমত বরকতের দরজা উন্মুক্ত হয়ে যায়। এবার বিবাহের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুনকাহুল মারআতুলি আরবাইন, তোমরা চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করে থাকো, লিমালিহা, লিহাসাবিহা, লিজামালিহা ওয়া লিদিনিহা, ফাজফার বিযাতিদ্দিন, তোমরা ধন দৌলত, বংশমর্যাদা, সৌন্দর্য, টাকা পয়সা দেখে, দিনদারিতা দেখে তোমরা মেয়েদের পছন্দ করো, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি, তোমরা যদি বিবাহ করার সময় মেয়ের মধ্যে টাকা পয়সা নাও পাও সমস্যা নাই, সৌন্দর্যতা নাও পাও সমস্যা নাই, বংশমর্যাদা নাও পাও সমস্যা নাই, তবে অবশ্য অবশ্যই যেন তোমার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে, দিনদারিতা দেখে তুমি স্ত্রী চয়ন করো। এখন যুবক বলতেছে যে আমি যার সাথে প্রেম করি সে অনেক দিনদার, 5 অক্ত সালাত আদায় করে। এর চাইতে হাসি মজাকের কিছু আছে যে দিনদার সে পরপুরুষের সাথে কথা বলবে? অসম্ভব। যুবক তুমি ধোকা খাচ্ছ, তুমি ধোকা খাচ্ছ, যে দিনদার নয় তুমি তাকে দিনদার মনে করতো, সেটা নিজেকে ধোকা দেওয়া, শয়তান তোমাকে ধোকা দিচ্ছে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কেন স্ত্রী দিনদার হওয়া লাগবে? এখানে আর একটা কথা বলি, কিছু যুবক এই কথা শুনে একটু হাসতেছে, তো এই জন্য এখানে আর একটা কথা বলতে হয়, সেটা কি, আমার একটা ক্লাসমেট, নাম হচ্ছে নঞ্জু মাঞ্জি, খুব ভালো মেধাবী ছাত্র, আমার সাথে মাস্টার্সের চান্সও পেয়েছে। তো অনার্সে পড়া অবস্থায় তাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম গল্পে গল্পে যে তাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতি আছে না নাই, অবৈধ সম্পর্ক যেটা বলা হয়, তা আমি আরবিতে বলেছি মোহাব্বাহ বা ইশক। তো ওই ছেলে খেপে গেছে, রাগান্বিত হয়ে গেছে। তো আমি বুঝলাম না যে কেন রাগান্বিত হওয়ার, আমি বললাম লেশ তাকদাব, এত রাগান্বিত হওয়ার কারণ কি? তো বলতেছে কেন রাগান্বিত হব না, তুমি ইসলামকে অপমান করতেছ। মাজিব, আমি ইসলামকে কীভাবে অপমান করলাম, আমি ইসলামকে কীভাবে অপমান করলাম? বলছে যে ছেলে মেয়ে প্রেম করে তাদের এটাকে প্রেম নাম দেওয়া এবং ভালোবাসা নাম দেওয়া ইসলামকে অপমান করা, এখনো বুঝেননি। এই সম্পর্কটার ইসলামে কী নাম আছে? জেনা। এই সম্পর্কটার ইসলাম কী নাম দিয়েছে? জেনা।
তুমি আমাকে বলো যে আমাদের দেশে জেনার সম্পর্ক হয় না হয় না, তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে। তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছো যে আমাদের দেশে ভালোবাসা প্রেম প্রীতি আছে না নাই? তুমি এই ভালোবাসা প্রেম প্রীতি শব্দটা জেনার ক্ষেত্রে লাগিয়ে ইসলামী পরিভাষার অপমান করেছো। কত ভারী কথা, বুঝতে পারছেন এই কথার ওজন কত, বুঝতে পারছেন? তাহলে যুবক, এখানে হাসার অবকাশ নেই। তোমার এটা ইসলামের পরিভাষায় প্রেম ভালোবাসা বললে, মহাব্বত বললে ইসলামকে অপমান করা হবে, এটা আমার বলার সুযোগ নাই। এটা তোমাকেও বলতে হবে যে আমি জেনা করতেছি, এখন আমার যে আমার সাথে যে জেনা করতেছে সে অনেক দিনদার, এটা বলতে হবে, তাহলে আরও মজাক হবে। এখন তুমি বলো যে তোমার সাথে জেনায় লিপ্ত আছে সে দিনদার কি না, ভালোবাসা বলিও না প্রেম বলিও না, তাহলে ইসলামের অপমান হবে। সম্মানিত উপস্থিতি, তো দিনদার মেয়ে কেন বিবাহ করতে হবে, দিনদার পরহেজগার তাকওয়াবান মেয়ে কেন বিয়ে করতে হবে? কেননা একটি আদর্শ ইসলামী পরিবারের সবচেয়ে বড় ভিত্তি, সবচেয়ে বড় খুঁটি, সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে সতী পরহেজগার তাকওয়াবান স্ত্রী। এই সতী তাকওয়াবান পরহেজগার স্ত্রীর মূল্য আল্লাহ এবং তার রাসুলের নিকটে, ইসলামের নিকটে সীমাহীন ও অপরিসীম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবই সম্পদ, ও খায়রু মাতা ইহা আল মারআ সালেহা, আর সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়েতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী পরহেজগার নারী মহিলা স্ত্রী, যা আল্লাহ রাসুল বলে গেছে। কেন এত মূল্য? ওই যে দেখেন সারা আলাইহা সালাতু ওয়াসালাম, যিনি ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের প্রথম স্ত্রী, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম যখন তাকে নিয়ে জালেম বাদশার শহর অতিক্রম করতেছেন, তখন জালেম বাদশাহ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে ভোগ করার জন্য নিজ দরবারে নিয়ে এসেছে, তখন সারা সালাতে দাঁড়িয়ে গেলেন দোয়া করার জন্য। দোয়া করার জন্য কী করতে হয়? সালাতে দাঁড়াতে হয়। আপনাদের সমাজে একসাথে হাত তুলে দোয়া হয় নাকি এখনো? হয় না, আলহামদুলিল্লাহ, তাহলে বলার প্রয়োজনও নাই। দোয়া করার জন্য কোথায় দাঁড়াতে হয়? সালাতে দাঁড়াতে হয়। তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাতে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহ হুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন আমি সারা আমার পর্দা, আমার ইজ্জত, আমার লজ্জা স্থানের হেফাজত করেছি, আমার আমানতের খেয়ানত করিনি, তাহলে আজকে এই কঠিন দিনে আপনি আমার উপর লাতুসাল্লিতা আলাইয়াল কাফের, এই কাফের জালেমকে আমার উপর জয় করিয়েন না। মুখ দিয়ে উচ্চারণ করা শেষ হয়নি, জালেম বাদশার হাত পাওয়া বয়স হয়ে গেছে। এটা একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। জিব্রাইল বলতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সালাম পাঠিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিব্রাইল বলছে না যে আমি সালাম দিচ্ছি, জিব্রাইল বলছে আল্লাহ সালাম পাঠিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দাওয়াতি জীবনের, আল্লাহর রাসূলের আদর্শ পরিবারের সবচেয়ে বড় সদস্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন, তিনি হচ্ছেন খাদিজার মতো একজন পরহেজগার তাকওয়াবান সতী আল্লাহভীরু বুদ্ধিমতী নারী রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান সেই বছরকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর রাসূলের জন্য দুঃখ এবং কষ্টের বছর। একই বছরে চাচাও মারা গেছে আবু তালেব, একই বছরে স্ত্রীও মারা গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব। কেননা সেই আপনার পরিবারকে পরিচালনা করবে। এই জন্য সৎ পরহেজগার নারীকে বিবাহ করতে না পারলে পরিবার আদর্শবান করা সম্ভব হবে না। অতএব যুবক যারা বিবাহ করবে তারা অবশ্যই সজাগ থাকিও, সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে পর্যুদস্ত করিও না। সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে নষ্ট করিও না। কেননা তুমি প্রেমের মাধ্যমে যে সম্পর্ক করেছো ওই সাময়িক আনন্দকে পাওয়ার জন্য তুমি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এর মধ্যে আল্লাহর বরকত এবং রহমত থাকবে না। তওবা করে ফিরে আসো এবং একজন পরহেজগার তাকওয়াবান নারী দেখে বিবাহ করো, মৃত্যু পর্যন্ত শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। শান্তি এবং সুখ দুটো কিন্তু আলাদা জিনিস।
শান্তি আর সুখ দুটো কি জিনিস? আলাদা জিনিস। এই যে পাকা বাড়ি, এসি আছে, ফ্যানের বাতাস চলতেছে, ফ্রিজ আছে, এটা হচ্ছে সুখ। এটা কি সুখ? এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না, মানে শান্তি নাই। কথা বুঝেননি? এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না, পোলাও কোরমা দিয়ে ভাত খেয়েছে তাও ঘুম আসে না, ফুল সাজানো আছে, কত কি সাজানো আছে শোকেজে, টাইলস লাগানো আছে তারপরও ঘুম, শান্তি নাই। শান্তি হচ্ছে অমূল্য জিনিস যা ইসলাম দিতে পারে। কে দিতে পারে? ইসলাম দিতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার যখন বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল, চলে আসলো, তখন আমি আগেই বলেছি বিবাহ পৈতৃক সম্পত্তি নয়, আল্লাহর রাসূলের দেখানো পথ অনুযায়ী বিবাহ করতে হবে। বিবাহের নামে যত রসম রেওয়াজ, অপসংস্কৃতি, বেহায়াপনা, বেলেল্লাপনা যা সমাজে আছে, যেটা বিবাহকে কঠিন বানিয়েছে, আনুষ্ঠানিকতা বিবাহকে কী বানিয়েছে? কঠিন। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। আমাদের সমাজে হিন্দুয়ানি রীতি আছে, স্বামী মারা গেলে স্ত্রী দেখবেন আর একটা বিবাহ করবে না। আমাদের সমাজে আছে না নাই মুসলমান সমাজে? এটা হিন্দুদের নীতি, জেনা করবে কিন্তু আর একটা বিবাহ করবে না। এটা কাদের নীতি? হিন্দুদের নীতি। আরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে, তাদের স্বামী মারা গেছিলেন, স্বামী মারা যাওয়ার পর আল্লাহ রাসূল তাদেরকে বিবাহ করেছেন, আল্লাহ রাসূল বিধবাকে বিবাহ করেছেন, আল্লাহ রাসূল তালাক প্রাপ্তকে বিবাহ করেছেন। তাহলে আমাদের সমাজে একবার তালাক হয়ে গেলে, একবার স্বামী মারা গেলে তার আর বিবাহ হবে না। সেটাই যেন সেই মেয়ের সবচেয়ে সম্মান মর্যাদার, যে ছেলে মেয়ে নিয়ে আছে, স্বামী মারা যাওয়ার পর এখন আর বিবাহ করেনি, এটাই যেন সম্মান মর্যাদার। এটা কুসংস্কার, হিন্দুয়ানি কুসংস্কার। যেই সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে কি তত সহজ? জেনা তত সহজ। বিবাহকে সহজ করে দিতে হবে। যাবতীয় হিন্দুয়ানি ক্রিস্টি কালচার থেকে, বিবাহের সাথে যত রসম রেওয়াজ আছে সব হিন্দুদের থেকে এসেছে, সব হিন্দুদের থেকে এসেছে। বিবাহে যত ক্রিস্টি কালচার আছে সব, এই সমস্ত হিন্দুয়ানি ক্রিস্টি কালচার বন্ধ করে বিবাহকে সহজ করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবি বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেই না। আল্লাহ রাসূল বলছে, আব্দুর রহমান তোমার গায়ে হলুদ যে, তো বলে আল্লাহ রাসূল আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল জানেই না। আল্লাহ রাসূলের দরবারে একজন মেয়ে এসে বলছে, আল্লাহ রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল রাজি হলেন না। পাশে একজন সাহাবি ছিল, তুমি কি বিবাহ করবে? তো বলে হ্যাঁ করবো। কী আছে তোমার কাছে? খুঁজে খুঁজে দেখা গেল কিছুই নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিনিময়ে বিবাহ করিয়ে দিলেন। এক সেকেন্ডের মধ্যে বিবাহ হয়ে গেল। বিবাহ এত সহজ, বিবাহ এত সহজ। আমরা আজ সমাজে বিবাহকে কঠিন করে দিয়েছি। দ্বিতীয় তৃতীয় বিবাহ সমাজে কঠিন হয়ে গেছে। বিধবা নারীকে বিবাহ করা সমাজে কঠিন, তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করা সমাজে কঠিন। যে সমাজে বিবাহ যত কঠিন, সে সমাজে জেনা তত সহজ। এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে। বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে, আসমান থেকে রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। কেননা মানুষের গুনাহের কারণে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কথায় কথায় কথা মনে পড়ে, আপনারা আব্বুর হাদিসেও শুনেছেন, যে যখন ইমাম মাহদি আসবে, যখন ঈসা আলাইহিস সালাম আসবে, তখন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ, এত বড় ডালিম হবে, গাভীর এত দুধ হবে। কেন? ওখানে হাদিসে বলা হয়েছে যে মানুষের পাপের কারণে শস্য ফলমূল কম হয়, মানুষের পাপের প্রভাব পৃথিবীতে পড়ে। তো ওই সাত বছরের ন্যায়পরায়ণ শাসন, যখন মানুষ পাপ গুনাহ করবে না, তখন আল্লাহর রহমত বরকত এত বর্ষণ হবে যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। আজকেও সম্ভব যদি আমরা পাপ বন্ধ করে দিই, আল্লাহ রহমত বরকত বর্ষণ করবেন। এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে, আর বিবাহকে যাবতীয় হিন্দুয়ানি ক্রিস্টি কালচার থেকে মুক্ত রাখতে হবে। বিবাহের দিন মেয়ে উপস্থিত থাকবে, মেয়ের বিবাহের দিন মেয়ের পিতা উপস্থিত থাকবে, যে বিবাহ করবে সে উপস্থিত থাকবে, দুইজন সাক্ষী উপস্থিত থাকবে, যিনি বিবাহ পড়াবেন তিনি উপস্থিত থাকবেন। বিবাহ হয়ে গেল, আর কিছু লাগবে না। আর বিবাহ পড়ানোর পরে অলিমা করিয়ে দিবে, শেষ, আর কিছু নাই। আগে পরে লেজ বা সামনে পরে কিছু, কোনো অনুষ্ঠান কিছু নাই, এখানেই বিবাহ শেষ।
এর মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বরকত দিবেন। বিবাহ করে নিয়ে যখন বউকে ঘরে নিয়ে চলে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে স্ত্রীর কপালে হাত দিয়ে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন সেই কল্যাণ চাই, আর যে অকল্যাণ রেখেছেন সে অকল্যাণ থেকে পরিত্রাণ চাই, বাঁচতে চাই। এই দোয়া করতে হবে। বাসর রাত আপনার কাছে আনন্দের মাধ্যম, বাসর রাত আপনার কাছে বেহায়াপনা বেলেল্লাপনার মাধ্যম, কিন্তু বাসর রাত ইসলামে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কেননা এর মধ্যে পরবর্তী প্রজন্ম আসবে এর মাধ্যমে। এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, এরা 20 বছর পর বাংলাদেশ আবাদ করবে, এরা হচ্ছে আল জিল সালেহ, প্রজন্ম পরবর্তী। এদেরকে যদি সৎ করে গড়ে তোলা না যায়, তাহলে পৃথিবীর পরবর্তী প্রজন্ম সৎ হবে না। এই জন্য একটা সৎ সন্তান কীভাবে মানুষ হবে, একটা আদর্শ পরিবার কীভাবে গড়ে উঠবে, তার স্টেপ বাই স্টেপ পরিকল্পনা ইসলাম দিয়ে রেখেছে। আমি এবং আপনি পালন করি না তাই। দোয়া পড়া শেষ হয়ে গেলে স্বামী স্ত্রী সালাতে দাঁড়িয়ে যাবে, 2 রাকাত সালাত আদায় করবে, সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করবে যেন এই দীর্ঘস্থায়ী একটি আদর্শ পরিবার, একটা সৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে আজকে যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, যেন আমরা জাতিকে সৎ প্রজন্ম দিতে পারি এবং এর বিনিময়ে যেন একসাথে জান্নাতে থাকতে পারি। এই যে লম্বা সুদীর্ঘ পরিকল্পনা, দীর্ঘস্থায়ী লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে স্বামী স্ত্রীর যে যাত্রা শুরু হচ্ছে, এই যাত্রার শুরুতে এই 2 রাকাত সালাত, এই দোয়া অনেক বড় ভূমিকা রাখবে। তারপরে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে যাবেন, মিলনে যাবেন, তখনও আল্লাহ এবং আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে, কেননা ওটা আপনার নিকটে আনন্দের মাধ্যম হলেও ওখান থেকে আল্লাহ সন্তান দিবেন। এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি, সুন্নাতুল্লাহ ফি তাদবিরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহর কিছু নীতি আছে যে নীতিগুলোর আল্লাহ লঙ্ঘন করেন না। এই নীতিটা আপনি কীভাবে বুঝবেন, 1500 বছরের ইতিহাস পড়েন তাহলে বুঝবেন যে আল্লাহ পৃথিবী কীভাবে পরিচালনা করে। কথা মনে বুঝাতে পারিনি? যেমন ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসালামের ছেলে ইউসুফ যখন হারিয়ে গেল, ইউসুফ আলাইহিসাল্লাম কুয়ায় চলে গেলেন, কুয়া থেকে উদ্ধার হয়ে বাদশার ঘরে গেলেন, বাদশার ঘর থেকে অপবাদ মাথায় নিয়ে জেলে চলে গেলেন, জেল থেকে অপবাদ মুক্ত হয়ে মন্ত্রী হলেন, মন্ত্রী হওয়ার পরে পিতার কাছে ফিরে আসলেন। এই দীর্ঘ সময়ে পিতা জানে না যে ছেলে বেঁচে আছে না মারা গেছে। কথা বুঝতে পারেননি? পিতা কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেছে, পিতা জানেন না। কিন্তু তারপরও পিতা কী করেছেন? ধৈর্য ধারণ করেছেন। তাও কমসে কম 25 থেকে 30 বছর পিতা ধৈর্য ধারণ করেছেন। তাহলে 25-30 বছর ধৈর্য ধারণ এবং দোয়ার বিনিময়ে আল্লাহ নবীকে তার সন্তান ফিরিয়ে দিলেন। এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় কার নীতি? আল্লাহর নীতি। আপনিও ধৈর্য ধারণ করেন, এত অধৈর্য কেন হচ্ছেন? বিপদ আপদ আসতেছে, ধৈর্য ধারণ করেন, দেখবেন পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির প্রতিফলন আপনিও পাবেন, ধৈর্যের শেষে আপনি সুফল পাবেন। ধৈর্য এত সহজ জিনিস নয়, ধৈর্য কঠিন জিনিস। ধৈর্য 3 প্রকার, আসসাবরু আলাল মাআসি, আসসাবরু আলাল আমাল সালেহ, আসসাবরু আলাল মাআসি। ধৈর্য 3 প্রকার। 1, সৎ আমলের উপর ধৈর্য। সৎ আমলের উপর ধৈর্য মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলে গেল যে সকালে কোরআন পড়বেন, মন ভালো আছে, পরের দিন কোরআন পড়তে পেরেছেন, কিন্তু তারপরের দিন আর পাননি। 2 দিন পেরেছেন, 3 দিনের দিন পাননি, 4 দিন পেরেছেন, 5 দিনের দিন ছুটে গেছে। সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখেন, 1 সপ্তাহ রেখেছেন, পরের সপ্তাহে পারেননি। কেন? সৎ আমলের উপর আপনার ধৈর্য নাই। এটা হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য, অল্প হলেও প্রত্যেক দিন করা, তার নাম হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য। অসৎ আমলের উপর ধৈর্য, আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যে বলে গেল যেন উলঙ্গ নারী গান বাজনা যেন না শুনি, 5 দিন বন্ধ থাকলো, 6 দিনের দিন আবার গান শুনেছেন, 1 সপ্তাহ বন্ধ থাকলো, 8ম দিনের দিন আবার শুনেছেন। মানে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে আপনার মধ্যে ধৈর্য নাই। এটা হচ্ছে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য। আর এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন সেটার উপর। এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে যখন আপনি বাসর ঘরে স্ত্রীর সাথে মিলনে যাবেন, তখনও ইসলাম দোয়া শিখিয়ে দিয়েছে। কী সেই দোয়া? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শয়তান আমা রাযাকতানা। হে আল্লাহ, আজকে আমাদের এই মিলন থেকে আপনি শয়তানকে দূরে রাখেন এবং এর মাধ্যমে আপনি যে সন্তান রিজিক হিসেবে দিবেন সেই সন্তানকেও শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিয়েন। কত বড়, কত মহৎ দোয়া!
প্রত্যেক স্টেপ ইসলাম বলে দিয়েছে যে কীভাবে আপনি আদর্শ পরিবার গড়ে তুলবেন। যদি এগুলো একটাও আপনি না করেন তাহলে কীভাবে আদর্শ পরিবার হবে, কীভাবে সৎ সন্তান হবে, কীভাবে সন্তানকে আপনি ভালো করার আশা করতে পারেন, সম্ভব নয়। এগুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহ আমিন। এবার যখন সন্তান মায়ের পেটে আসলো, 9 মাস 10 দিন এই সন্তান, 9 মাস 10 দিন মায়ের ঋতু বন্ধ থাকে, হাইজ বন্ধ থাকে। কেন? এই 9 মাস 10 দিন মায়ের রক্ত সন্তান খায়, সন্তান বেড়ে ওঠে, তার শরীর বেড়ে ওঠে মায়ের রক্ত থেকে, যেটা নাভির মাধ্যমে সন্তান গ্রহণ করে থাকে। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহ করে দিয়েছে এইভাবে। তো এই 9 মাস 10 দিন মা যা কিছু করবে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বেই পড়বে। এই 9 মাস 10 দিন যদি মা কোরআন তেলাওয়াত না করে, সালাত আদায় না করে, ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকে, পরকীয়ায় ব্যস্ত থাকে, টিভি সিরিয়াল দেখায় ব্যস্ত থাকে, জেনায় ব্যস্ত থাকে, তাহলে প্রত্যেক কুকর্মের প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে। শুধু তাই নয়, 2.5 বছর বয়স পর্যন্ত সন্তান মায়ের দুধ খেতে থাকবে, ওই 2.5 বছর বয়স পর্যন্ত মা যা কিছু করবে তার একদম ডাইরেক্ট প্রভাব, সরাসরি প্রভাব সন্তানের উপর পড়বে, নিষ্পাপ সন্তানের উপর। তাহলে এই সন্তানকে ভালো রাখার দায়িত্ব কার? মায়ের। এই দায়িত্ব মাকে বুঝতে হবে। কে বলেছে মা বেকার? কে বলেছে আমার স্ত্রী আমার মেয়ে বাড়িতে বেকার বসে আছে? অসম্ভব। আপনার স্ত্রী হাউস ওয়াইফ এই নামটাও ঠিক নয়, হাউস মেকার। আদর্শ পরিবারের কারিগর হচ্ছে আপনার স্ত্রী। ওর কাজ ওই টিভি সিরিয়ালের সামনে বসে থেকে টিভি সিরিয়াল দেখা নয়। এটা একজন স্ত্রী এবং মা বোনের কাজ নয় যে সারাদিন টিভির সামনে বসে থেকে হিন্দি ইন্ডিয়ান সিরিয়াল দেখবে আর সমাজকে নষ্ট করবে, আর পরকীয়ার জন্ম হবে সমাজে এই সিরিয়ালগুলো থেকে। এটা মা এবং বোনের কাজ নয়। তার কাজ বাইরে গার্মেন্টসে গিয়ে চাকরি করা, এটাও তার কাজ নয়। এগুলো অপশনাল, এগুলো করতে পারে, শর্ত সাপেক্ষে করতে পারে। আর যেটা করা জরুরি, করতে বাধ্য, করতে হবেই, না করলে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতেই হবে। প্রত্যেক মাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, প্রত্যেক বোনকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি দায়িত্ব দিয়েছেন, একটি চাকরি দিয়েছেন, অনেক গুরু, অনেক মহান, অনেক ভারী দায়িত্ব। সেটা হচ্ছে তার সন্তানকে, ছোট্ট সন্তানকে আদর্শ সন্তান রূপে গড়ে তোলা। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এটা কঠিন, পারমাণবিক বোম তৈরি করাও এত কঠিন নয়, এই দায়িত্ব পালন করা যত কঠিন। তাহলে 9 মাস 10 দিন থেকে শুরু করে 2.5 বছর বয়স পর্যন্ত মাকে অনেক সজাগ এবং সচেতন থাকতে হবে। মা যদি নেক কাজ করে, ওই যে ইহুদি খ্রিস্টানদের কথা আমার মাঝে মধ্যে মনে পড়ে, আমি একটা লেখা পড়েছিলাম, প্রবন্ধ একটা, গবেষণা, যে ইহুদিরা এত বুদ্ধিমান কেন হয়। ইহুদিরা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান জাতি, অল্প সংখ্যায় কেউ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না। বাই 2.5 বছর অবস্থায় মা যা করবে তার প্রভাব কার উপর পড়বে? সন্তানের উপর পড়বে, এটা তারা জানে। এই জন্য তারা এইভাবে প্ল্যান মাফিক আগায়। আর আমাদের মা এবং বোনেরা কিন্তু এটা জানে না, তাদেরকে জানতে হবে। সে যদি এই 9 মাস 10 দিন 2.5 বছর বয়স পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে কোরআন তেলাওয়াত, এই সালাত, এই সিয়াম, এই জাকাত, এই ইবাদত, এই দোয়া, এই তাসবিহ, তাহলিল, সব কিছুর প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে। এবং গর্ভে থাকা অবস্থাতেই সে সৎ সন্তান হওয়ার একটা সংস্পর্শ পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার যখন সন্তান দুনিয়াতে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আযযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিল হাসান হীনা ওয়ালাদাতহু ফাতিমা। আল্লাহর রাসূল হাসানের কানে আজান দিলেন যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়াতে জন্ম দিলেন, ভূমিষ্ঠ করলেন, তখন আল্লাহর রাসূল হাসানের কানে আজান দিলেন যেন দুনিয়াতে আসা ভূমিষ্ঠ হওয়া সন্তান পৃথিবীতে সর্বপ্রথম যে আওয়াজটা শুনবে, সে আওয়াজটা যেন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহলিল, আল্লাহর কালেমায়ে শাহাদা, আল্লাহর কালেমায়ে তাইয়েবা সংশ্লিষ্ট আওয়াজ হয়। এই জন্য দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে আওয়াজ তার কানে দিতে হবে সেটা হচ্ছে আজানের আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তারপরে কি করতে হবে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন আমার সন্তান হলো, আতাইতু বিহিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ লাহু বিল বারাকাহ, আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন। ওয়া সাম্মা লাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম ইব্রাহিম রাখলেন। আর কি করলেন? হান্নাকাহু বিতামারাতিন, আল্লাহর রাসূল একটা খেজুর উঠালেন, খেজুর উঠিয়ে তার মুখে দিলেন, মুখে আল্লাহর রাসূল চাবিয়ে খেজুর
হুজুরটাকে নরম করে আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত পবিত্র বরকতময় লালা মিশ্রিত এই খেজুর, নরম হওয়া খেজুরটা আমার ছোট বাচ্চার মুখে দিলেন। এটাকে আরবিতে বলা হয় তাহনিক করা। কি বলা হয়? তাহনিক করা। যেন পৃথিবীতে আসার পরে এই নিষ্পাপ সন্তান আজান শোনার পরে, পৃথিবীতে আসার পরে আজান শোনার পরে যেন একজন ন্যায়পরায়ণ পরহেজগার সৎ মানুষের সংস্পর্শ সে পায়। যদি আপনার কাছে আপনার সমাজে এরকম সৎ পরহেজগার মানুষ থাকে, তাহলে সন্তান দুনিয়াতে আসার পর এভাবে তার নিকট থেকে তাহনিক করিয়ে নেবেন। এটা একটি আদর্শ সন্তান, আদর্শ পরিবার গড়ে তোলার স্টেপ বাই স্টেপ পদক্ষেপগুলোর একটা পদক্ষেপ। এবার যখন এই দুইটা কাজ হয়ে গেল, তখন সাত দিনের দিন তিনটা কাজ। সাত দিনের দিন কয়টা কাজ? তিনটা কাজ। একটা সন্তানকে লক্ষ্য করে ইসলাম এত কাজ দিয়েছে, একটা সন্তান একটা পরিবারকে লক্ষ্য করে ইসলাম এত প্ল্যান এত পরিকল্পনা দিয়েছে। প্রথম কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল গোলাম মুরতাহানুম বি আকীকাতিহি, আমি আপনাকে বললাম যে আমাকে 10,000 টাকা দেন আর আমার এই মোবাইলটা বন্ধক রাখেন। বন্ধক রাখা বুঝেন তো? উর্দুতে বলে গিরবি রাখা, আর আরবিতে বলে রেহেন রাখা, আর বাংলায় বলে বন্ধক রাখা। তো বন্ধক রাখলাম আপনার নিকটে আমি এই মোবাইল, এই মোবাইল আপনি আমাকে তখনই দিবেন যখন আমি আপনাকে আবার পাল্টা 10,000 টাকা ফেরত দিব। তো আল্লাহর রাসূল বলতেছে সন্তান বন্ধক আছে। আল্লাহ রাসূল বলতেছে আল গোলাম মুরতাহানুম বি আকীকাতিহি, যে সন্তান পৃথিবীতে এসেছে সে বন্ধক আছে, তাকে বন্ধক মুক্ত করো আকিকার মাধ্যমে, রক্ত প্রবাহিত করার মাধ্যমে তাকে বন্ধক মুক্ত করো, এটা পিতার জিম্মেদারি। আল্লাহ রাসূল হাদিসে এই শব্দই ব্যবহার করেছে যে সন্তান বন্ধক আছে যতক্ষণ না তার পক্ষ থেকে সাত দিনের দিন রক্ত প্রবাহিত করা হয়, রক্ত প্রবাহিত করার মাধ্যমে তাকে বন্ধক মুক্ত করো, এটা আল্লাহ রাসূলের হাদিস। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? সুন্দর না খারাপ? সুন্দর নাম কেন রাখতে হবে? সুন্দর নাম রাখার প্রয়োজন কি? একটা হাদিস বলি, হাদিস বলতে একটা ঘটনা। সাঈদ ইবনুল মুসাইয়িব একজন বিখ্যাত তাবেঈ, বিখ্যাত জ্ঞানী ব্যক্তি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বহু হাদিস শুনেছেন। তিনি বলতেছেন, আমার দাদা হাজন আল্লাহর রাসূলের নিকটে ইসলাম গ্রহণ করলে আল্লাহ রাসূল তাকে বলেছিলেন যে হাজন, তুমি তোমার নামটা পাল্টিয়ে সাহাল করে নাও। এই যে কথা বলিয়েন না, অনেক গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর রাসূল বলতেছে যে হাজান, তুমি তোমার নামটা পাল্টিয়ে সাহাল করে নাও। হাজান মানে হচ্ছে দুঃখ কষ্ট চিন্তা, আর সাহাল মানে হচ্ছে সহজ সরল হালকা পাতলা। কথা বুঝতে পারছেন? তখন আমার দাদা বলল যে, না আল্লাহর রাসূল, আমার বাপদাদা আমার নাম হাজান রেখেছে, আমি এই নাম চেঞ্জ করব না। তো সাঈদ ইবনুল মুসাইয়িব বলতেছে, আমার দাদা তার নাম চেঞ্জ না করার কারণে এখন পর্যন্ত আমাদের পরিবারে দুঃখ কষ্ট থেকে গেছে। এখনো মনে হয় বুঝাতে পারলাম না। ইসলামে কুলক্ষণ শিরিক, কিন্তু সুলক্ষণ জায়েজ। ইসলামে কুলক্ষণ শিরিক। কুলক্ষণ মানে আপনি রাস্তা পার হলেন, রাস্তা দিয়ে একটা বিড়াল চলে গেল, বললেন সামনে বিপদ আসতেছে, কুলক্ষণ শিরিক। সকালে দিনটা কোনো একটা দুর্ঘটনা ঘটলো, বললেন আজকের দিনটাই খারাপ, কুলক্ষণ শিরিক। চলবে না। কিন্তু সুলক্ষণ ইসলামে জায়েজ। সুলক্ষণকে বলা হয় তাফাউল আরবিতে, আর কুলক্ষণকে বলা হয় টিয়ারাহ। আব্দুল মুত্তালিব যখন তার পৌত্র হলো, তখন তার নাম রাখলেন মোহাম্মদ। কেন? মোহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত। তো আব্দুল মুত্তালিব সুলক্ষণ গ্রহণ করেছে যে আমি যদি আমার পৌত্রের নাম মোহাম্মদ রাখি, হতে পারে আল্লাহ দয়া করে আমার এই পৌত্রকে প্রশংসিত করবেন। আল্লাহ তার সুলক্ষণকে কবুল করেছে, তার পৌত্র আজকের পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ মানে প্রশংসিত, এটা সুলক্ষণ। এই জন্য আল্লাহ রাসূল বলছে, আহসিনু আসমাআকুম, সুন্দর নাম রাখো। কেননা সুন্দর নামের প্রভাব সন্তানের উপর পড়ে। নাম রাখার আগে অর্থ যাচাই করতে হবে। সুন্দর নামের প্রভাব সন্তানের উপর পড়ে। সুলক্ষণ গ্রহণ করতে হবে সুন্দর নাম রাখার মাধ্যমে, যেন সন্তান সৎ সুন্দর হয়ে গড়ে ওঠে। এটা গেল সপ্তম দিনের দ্বিতীয় কাজ। সপ্তম দিনের তৃতীয় কাজ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহলিকি শা'র রাসিহ ফাতাসাদদাকি বিওয়াজনিন মিন ওয়ারিক। সপ্তম দিনে, এই গত সাত দিনে সন্তানের মাথায় যত চুল গজিয়েছে সেই চুলকে ব্লেড দিয়ে কামিয়ে গ্রামের ওজনে, গ্রামের ওজনে সেটাকে মেপে কত গ্রাম হচ্ছে সেই গ্রাম সম পরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। সপ্তম দিনের দিন তৃতীয় কাজ হচ্ছে, গত সাত দিনে বাচ্চার মাথায় যত চুল উঠেছে সেই চুলগুলোকে ব্লেড দিয়ে কামিয়ে গ্রামের ওজনে মেপে তার সম পরিমাণ রৌপ্য বা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করতে হবে। কেন? দান সাদকা দুনিয়াবি এবং আসমানি বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করে। দান সাদকা কি করে? দুনিয়াবি আসমানি বিপদ আপদ থেকে হেফাজত করে। আপনি যদি দান না করেন, কথার কথা, মসজিদে যারা উপস্থিত আছেন, আপনারা যদি দান না করেন, দান করা থেকে বিরত থাকেন, তাহলে আল্লাহ আপনার টাকাটা অন্য রাস্তা দিয়ে বের করে নেবে। অ্যাক্সিডেন্টের মাধ্যমে, বিপদ আপদের মাধ্যমে, কেস কোর্ট কাচারির মাধ্যমে, অসুখ বিসুখের মাধ্যমে, বাইদা ওয়ে আল্লাহ বের করে নেবে। আল্লাহর রাসুল বলছে যে আল্লাহ কৃপণের টাকা মানতের মাধ্যমে বের করে নেয়। আল্লাহ রাসুল বলেছে। তো সম্মানিত উপস্থিতি, দান করলে আপনি বিপদ আপদ থেকে বেঁচে যাবেন, আর যদি দান না করেন তাহলে আল্লাহ আপনার টাকাটা বিপদ আপদ দিয়ে বের করে নেবেন। এই জন্য দান করতে শিখতে হবে। আর এখানে আর একটা কথা আপনাকে বলি, এই যে কোরআন, এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোথাও আপনি পাবেন না যে আল্লাহ আপনাকে আপনার টাকা দান করতে বলতেছে। এটা আল্লাহ কোথাও বলেনি যে আবদুল্লাহ তোমার টাকা তুমি আল্লাহর রাস্তায় দান করো, কোথাও বলেনি। এই জিনিসটা আমরা বুঝতে পারি না, আমরা বুঝার চেষ্টা করি না। আমরা মনে করি আল্লাহ আমাকে আমার টাকা দান করতে বলতেছে, অসম্ভব। সারা কোরআনে আল্লাহ কোথাও বলেনি যে আপনি আপনার টাকা দান করেন। যেমন সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা দান করে। আল্লাহ কি বলতেছে? আপনার পকেটের দেওয়া, আল্লাহর দেওয়া। আল্লাহ আপনার টাকা দান করতে বলেনি। আল্লাহ বলছে তোমার মানি ব্যাগে যদি একটা টাকাও থাকে ওই টাকা আমি দিয়েছি, আমার টাকা আমার রাস্তায় দান করো। আপনার টাকা আল্লাহ দান করতে বলেনি। আপনি যে টাকার মালিক এটা আল্লাহ মানতেই নারাজ। টাকার মালিক আল্লাহ। আর আল্লাহর টাকা আল্লাহর রাস্তায় দিলে আল্লাহর কোনো উপকার হবে নাকি? ওই যে ইহুদিরা বলেছিল যে আল্লাহ দান চায়, আল্লাহ মনে হয় ফকির, নাউজুবিল্লাহ। তাদের কথা আল্লাহ কোরআনে বলেছে যে ইহুদিরা বলে আল্লাহ ফকির, আল্লাহ দান চায়। হ্যাঁ, নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা সিজদায় পড়ে থাকে তবুও আল্লাহর বিন্দুমাত্র উপকার করতে পারবে না। আর সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা গুনাহ করে আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন। আল্লাহর আপনার ইবাদতেরও দরকার নাই, আল্লাহর আপনার গুনাহেরও দরকার নাই। আল্লাহ এগুলো থেকে মুখাপেক্ষীহীন। আপনার ইবাদতের চারে না মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু তাআলা নন। আপনি ইবাদত করেন নিজে বাঁচার জন্য, আপনি মুখাপেক্ষী আপনার ইবাদতের, আপনি মুখাপেক্ষী আপনার দানের। আপনার ঠেকা পড়েছে দান করার, আপনার ঠেকা পড়েছে ইবাদত করার, আল্লাহর ঠেকা পড়েনি। আল্লাহ এগুলো থেকে মুক্ত, আগলে আল্লাহ এগুলো থেকে মুখাপেক্ষীহীন। অতএব সম্মানিত উপস্থিতি, দান করতে শিখতে হবে। এই সপ্তম দিনের তৃতীয় কাজটা দান সংশ্লিষ্ট। আল্লাহ সুবহানাহু তাআলা এই সপ্তম দিনে তিনটা কাজ দিয়েছেন যার সারমর্ম আকিকা করা, সুন্দর নাম রাখা এবং মাথার চুল ওজন করে সেই সম পরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করা। এবার এই সন্তানের সপ্তম দিনের পর থেকে নিয়ে 2.5-3 বছর বয়স পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ সময়, যেটা আমাদের সমাজের পিতামাতা বুঝতে পারে না। আমি এবং আপনি যে বাংলা বলতেছি, বাংলা আমরা কার কাছে শিখেছি, কখন শিখেছি? যখন আমাদেরকে মানুষ মনে করতো যে আমরা কিছু বুঝি না, যখন মানুষ আমাদেরকে মনে করতো যে আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না। আপনিও বলতেছেন আপনার ছোট বাচ্চা কিছু বুঝে না, কিন্তু কিছু না বুঝলেও আল্লাহ সুবহানাহু তাআলা তার এই ছোট্ট শিশুর মধ্যে এমন শক্তি দিয়েছেন অ্যাচিভ করার, অর্জন করার, হাসিল করার, যে তার চারিপাশে যা কিছু ঘটতেছে, যা কিছু চলতেছে, যা কিছু মানুষ বলতেছে, যা কিছু মানুষ করতেছে, সব কিছু দেখে ছোট্ট বাচ্চা যে কিছুই বুঝে না সে শিখে ফেলে। এই শক্তি আল্লাহ তাকে দিয়েছে, যেটা মানুষ রোবটকে দিতে পারেনি। এটি রোবট আর মানুষের মধ্যে পার্থক্য, আদম সন্তান আর রোবটের মধ্যে পার্থক্য।
সম্মানিত উপস্থিতি। ওই আড়াই তিন বছর বয়স পর্যন্ত ওই ছোট্ট বাচ্চা যা কিছু দেখবে তাই শিখবে, অনুকরণ প্রিয়। অনুকরণের মাধ্যমে সে কথা বলা শিখে, অনুকরণের মাধ্যমে সে হাঁটা শিখে, অনুকরণের মাধ্যমে সে খাওয়া শিখে, অনুকরণের মাধ্যমে সে সব কিছু শিখে। এই আড়াই তিন বছর যদি বাপ মা সারাদিন ঝগড়া করে, শাশুড়ি বউ সারাদিন ঝগড়া করে, তো সন্তান ঝগড়াই শিখবে। সারাদিন যদি টিভি সিরিয়ালের সামনে বসে থাকে তো সন্তান ওটাই শিখবে। এই আড়াই তিন বছর বয়সে সন্তান যদি কান্না করে আর আপনি যদি তাকে গান বাজিয়ে তার কান্না থামান, তাহলে এই সন্তান বড় হলে লুচ্চাই হবে। এটা স্বাভাবিক, বিজ্ঞানও এর সাথে সম্পৃক্ত, ইসলামও এর সাথে সম্পৃক্ত, এটা অস্বীকার করার কোনো রাস্তাই নাই। এই আড়াই তিন বছর সময় ওই সন্তানের আশেপাশে যা কিছু ঘটবে, এই জন্য পিতামাতাকে সজাগ সচেতন থাকতে হবে। যদি তারা সত্যিই আদর্শ সন্তান চায়, যদি তারা সত্যি আদর্শ পরিবার চায়, তাহলে এটাকে সিরিয়াস নিতে হবে, গুরুত্বের সাথে নিতে হবে, সন্তানকে গুরুত্বের সাথে নিতে হবে। সন্তান হালকা কোনো বিষয় নয়, ফেলে দেওয়ার কোনো বিষয় নয়। এবার তিন পাঁচ বছর বয়স থেকে সাত আট দশ বছর বয়স পর্যন্ত একটা পরিকল্পনা, এই পরিকল্পনা ইসলামও দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এভাবেই হাদিসের বই 1400 বছর থেকে পড়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স সাত বছর। ওয়াজরিবুহুম, এবং তাদেরকে সালাতের জন্য পিটাও যখন তাদের বয়স দশ বছর। আর যখন তাদের বয়স দশ বছর তখন তাদের বিছানা আলাদা করে দাও, দশ বছর বয়সী ভাই বোন একই বিছানায় একই ল্যাপকাথার নিচে থাকতে পাবে না। এটা আল্লাহ রাসূল বলে গেছে হাদিসের বইয়ে, এভাবেই 1400 বছর থেকে আছে। এই পাঁচ সাত দশ বছর বয়স পর্যন্ত তাকে আদব কায়দা শিখাতে হবে, সালাত শিখাতে হবে, দোয়া শিখাতে হবে, ইসলামিক ক্রিস্টি কালচার শিখাতে হবে, কী কী শিখাতে হবে, কী কী করতে হবে, তার একটা লিস্টও আমার কাছে আছে, সেই লিস্টও আমি আপনাদের সামনে পেশ করব। তার আগে আর একটা হাদিস বলি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ছোট্ট বাচ্চা রাসুল সাল্লামের সাথে খাবার খাচ্ছে। তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে ছোট বাচ্চা বিসমিল্লাহ বলে খাবার খাও। অকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। অকুল মিম্মায়েলিক, তোমার পাশ থেকে খাও, এদিক ওদিক থেকে ছিটিবিটি করে খেও না, তোমার পাশ থেকে খাও, ছিন্ন ভিন্নভাবে খেও না, ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও। এই যে আল্লাহ রাসুল এই ছোটো বাচ্চাকে আদব শিখালেন, এটাই হচ্ছে আদব কায়দা শিখানোর বয়স, আদব কায়দা শিখানোর সময়। কেন শিখাবেন, কেন শিখাবেন সেটা পরে, একটা বড় ফজিলত বলি শিখানোর। কথার কথা মনে করেন, উপস্থিত সকল অভিভাবককে বলতেছি, মনে করেন আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন বিসমিল্লাহ বলে খেতে হয়, আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন ডান হাতে খেতে হয়, বাম হাতে খেতে হয় না, বাম হাতে শয়তান খায়, আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন বাড়িতে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম বলতে হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় আসসালামু আলাইকুম বলতে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয়, গাড়িতে চড়ার সময় সুবহানাল্লাজি সাখখারা লানা হাদা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন এই দোয়া পড়তে হয়, বাথরুমে প্রবেশ করার সময় এই দোয়া পড়তে হয়, বাথরুম থেকে বের হলে গোফরানাকা পড়তে হয়, ঘুম যাওয়ার সময় এই দোয়া পড়তে হয়, ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হয়, সালাত এভাবে আদায় করতে হয়, সালাতে সুরা ফাতেহা পড়তে হয়, এটা সুরা ফাতেহা, এটা আর একটা সুরা, এটা এই দোয়া, এটা এই দোয়া, এইভাবে আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন মনে করেন, কল্পনা করতে বলছি আপনাকে। এবার ফজিলতটা বলি, যদি আপনি সত্যিই শিখিয়ে থাকেন তাহলে ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, এই ছোট্ট সন্তান যতদিন পৃথিবীতে বিচরণ করবে, যতদিন পৃথিবীর জমিনে আবাদ করবে, বেঁচে থাকবে, ততদিন সে যতবার বিসমিল্লাহ বলবে, যতবার আলহামদুলিল্লাহ বলবে, যতবার সালাত আদায় করবে, যত রাকাত সালাত আদায় করবে, যতবার সুরা ফাতেহা পড়বে, যতবার যখন যখন যেখানে যেখানে পড়বে, তার প্রত্যেকটার নেকি আপনি পেতে থাকবেন। এই নেকি আপনি মসজিদের ইমামকে কেন নিতে দিবেন, এটা কি কোনো সময় কল্পনা করেছেন? এই নেকি আপনি মক্তবের হুজুরকে কেন নিতে দিবেন? এই নেকি আপনি পাড়ার মৌলবীকে কেন নিতে দিবেন যে সে তার আপনার সন্তানকে শিখাবে? আপনি কি পারেন না? এত বিশাল নেকির দরজা আপনার সামনে উন্মুক্ত হবে। এই ছোট্ট বাচ্চা পৃথিবীতে যতদিন বিচরণ করবে ততদিন তার প্রত্যেক সৎ আমলের ভাগিদার আপনি এবং আপনার স্ত্রী হবেন কবরে চলে গেলেও, ইনশাআল্লাহ। অতএব সন্তানকে আদব কায়দা শিখাতে হবে, এই ফজিলতের আশায়
যে আমার সন্তান আমার শিখানো আদব কায়দায় চললে আমি কবরে বসে নেকি পেতে থাকব। এই ফজিলতের আশায় সন্তানকে আদব কায়দা শিখাতেই হবে। এই পর্যায়ে কয়েকটা আপনার সাথে পরামর্শ যে সন্তানকে এই সময় আপনি কী কী করাতে পারেন। এক, সন্তানকে তার সৃষ্টিকর্তার সাথে পরিচিত করে তুলতে হবে, প্রথম দায়িত্ব। সন্তানের পিতার নিকট থেকে সন্তান হারিয়ে গেলে সন্তান যেমন ছটপট করে, পিতা যেমন ছটপট করে, আল্লাহর পক্ষ থেকে আসা আল্লাহর বান্দা যতক্ষণ না আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে, যতক্ষণ না আল্লাহর সাথে মোনাজাত গোপন কথোপকথনে যায়, গোপন কথোপকথন না করে, ততক্ষণ ততক্ষণ এই ছোট্ট সন্তানের আত্মাও ছটপট করতে থাকে। সে কোথাও শান্তি পাবে না যতক্ষণ না তার প্রতিপালকের সাথে সম্পর্ক হবে। এটা কি আমি বানিয়ে বললাম নাকি? আল্লাহ কোরআনে বলছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণে আত্মা প্রশান্ত হয়। আল্লাহু আকবার, আল্লাহর স্মরণে আত্মা প্রশান্ত হয়, কেন এটা আত্মার খাবার, এই আত্মাকে আল্লাহ পাঠিয়েছে। একে যত শয়তানি কার্যকলাপে মগ্ন রাখবেন তত আত্মা চিন্তা দুঃখ কষ্ট বিপদ আপদে ব্যস্ত থাকবে, শান্তি পাবে না। আর যত আল্লাহর ইবাদত করবে তত এই আত্মা শান্তি পাবে, কেননা সে তার আসল সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। এটা হচ্ছে আল্লাহর স্মরণের গুরুত্ব, আল্লাহর স্মরণের মহত্ব। আল্লাহর স্মরণের গুরুত্ব তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি কেন, পৃথিবীর কেউই পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে যে যখন ইউনুস আলাইহি সালাতু ওয়াসসালাম মাছের পেটে ছিল তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে যে যদি ইউনুস, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, যদি ইউনুস মাছের পেটে আমাকে স্মরণ না করতো, লা লাবিসা ফীহি ইলা ইয়াউম ইউবাসুন, তাহলে ইউনুস মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত। একজন নবীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতেন যদি সে আল্লাহকে স্মরণ না করত। আমাদেরকে পৃথিবীতে পাঠানোই হয়েছে আল্লাহর স্মরণ করার জন্য। আমাদের সবার কাজ সকাল সন্ধ্যা 24 ঘন্টা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করা, আল্লাহর স্মরণ করা, আল্লাহর জিকির আজগর করা, এটাই আমাদের কাজ। আল্লাহ এটাই বলেছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তাহলে সকাল সন্ধ্যা কাজ করতেছি যে, খাচ্ছি যে, এটা বেঁচে থাকতে হয়, তাই কাজ না করলে টাকা হবে না, টাকা না হলে খেতে পাবো না, খেতে না পারলে বেঁচে থাকবো না, এটা অপশনাল। বেঁচে থাকতে হয় তাই কাজ করতে হয়, বেঁচে থাকতে হয় তাই খেতে হয়, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে অল টাইম আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা। কিন্তু আল্লাহ জানে যে আমি আপনি 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারবো না, আমরা অক্ষম। ইবলিস আমাদের পিছনে লেগে আছে, শয়তান আমাদের পিছনে লেগে আছে, আমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরানোর জন্য এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কী বলতেছে, আকিমিস সালাতা লিযিক্রি, আমি জানি তোমরা 24 ঘন্টা রাত দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ফেরেস্তা মণ্ডলীর মতো আমাকে স্মরণ করতে পারবে না। তবে জেনে রাখো বান্দা, যদি না পারো কমসে কম অন্তত পক্ষে যে কোনো মূল্যে আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা আমাকে দিনে রাতে 24 ঘন্টায় অন্তত পক্ষে কমসে কম যে কোনো মূল্যে 5 বার স্মরণ করিও। আকিমিস সালাতা লিযিক্রি, তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। এই জন্য কমসে কম যে কোনো মূল্যে কতবার আল্লাহকে স্মরণ করতে হবে, 5 বার, 5 বার আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, সম্মানিত উপস্থিতি। আমরা বলছিলাম এই সন্তানের সম্পর্ক গড়ে তুলতে হবে, এক নাম্বার কাজ হচ্ছে তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে, এই ছেলে কথা বলো না, চুপ থাকো, তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। দ্বিতীয় কাজ কি, এই সন্তানের সম্পর্ক তৈরি করে দিতে হবে মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে। ইসলামী সমাজে আদতেছে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কে জানেন, আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোনো নবী আসেননি যেই নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নন। এত
এত মহান ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম, তাকে আল্লাহ বলতেছে ওয়া তাহির বাইতিয়া লিত তাইফিন, ইব্রাহিম তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর ঝাড়ু দাও। মানুষ কাবা ঘরে সালাত আদায় করতে এসে মানুষের পা থেকে যে ময়লা ঝরে পড়ে, সেই ময়লা ইব্রাহিম তুমি পরিষ্কার করো, তুমি আর তোমার ছেলে পরিষ্কার করো। মানুষ কাবা ঘরে তাওয়াফ করতে এসে তাদের নাক থেকে যে ময়লা ঝরে পড়ে, এই নাকের ময়লা ইব্রাহিম তুমি পরিষ্কার করো, ইব্রাহিম তোমার ছেলে পরিষ্কার করুক। এটা আল্লাহর নির্দেশ। তো মসজিদ পরিষ্কার করা, মসজিদ সাফ করা, মসজিদের মাদুর ধোয়া, মানুষের নাকের ময়লা পরিষ্কার করা, মানুষের পায়ের ময়লা মসজিদ থেকে পরিষ্কার করা কাদের কাজ? নবীদের কাজ। কাদের কাজ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম, তিনি কি করতেন জানেন? তিনি বাইতুল মাকদেসের খাদেমা ছিলেন। বাইতুল মাকদেস এই মসজিদকে মানুষের ময়লা থেকে পরিষ্কার করা, বাইতুল মাকদেসের মেঝে মুছা, বাইতুল মাকদেসের মেঝে ঝাড়ু দেওয়া, মানুষের নাকের ময়লা যা মসজিদে পড়ে থাকে সেটা সাফ করা, মানুষের পায়ের ময়লা যেটা মসজিদে পড়ে থাকে সেটা সাফ করা, ঈসার মায়ের কাজ, শ্রেষ্ঠ নারীদের একজন মারিয়ামের কাজ আলাইহা সালাতু ওয়াসসালাম। এটা হচ্ছে একটা পরিবারে মসজিদের গুরুত্ব। যদি সৎ আদর্শ পরিবার গড়তে চান তাহলে বাপ বেটা মিলে মসজিদের খেদমত করতে হবে, মসজিদে লাইট আছে কিনা দেখতে হবে, মসজিদের মাদুর পরিষ্কার কিনা খেয়াল করতে হবে, মসজিদ পরিষ্কার আছে কিনা সাফ করতে হবে, বাপ বেটা মিলে মসজিদ মুছতে হবে, মসজিদ ঝাড়ু দিতে হবে, যদি আদর্শ পরিবার গড়তে চান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো। মসজিদ ছাড়া আদর্শ পরিবার অসম্ভব, নাকি কথা আপনাদের কাছে স্পষ্ট নাকি অস্পষ্ট? মসজিদের সাথে সম্পর্ক ছাড়া কোনো মতেই কোনোভাবেই আদর্শ পরিবার গড়ে উঠতে পারে না, পারে না, পারে না। আপনার সন্তান বিপিএল এর টিকিট যুব জুয়া কোথায় হয় সেটার জায়গা ঠিকই চিনে, আপনার সন্তান কোথায় সিনেমার হলের টিকিট পাওয়া যাবে এটা ঠিকই চিনে, কোন দোকানে গেলে গান আর ছবি ডাউনলোড করে পাওয়া যাবে সেটা ঠিকই চিনে, কিন্তু মসজিদের রাস্তা এখনও চিনে না। মসজিদে কয়টার সময় আজান হয় সেই সময়ও জানে না, কয়টার সময় জামাত হয় সেই সময়ও জানে না, আর টিভিতে কয়টার সময় অনুষ্ঠান হবে সেটা ঠিকই জানে। তাহলে এটা কি আদর্শ পরিবার, আদর্শ সন্তান? অসম্ভব। মসজিদের সাথে ওতপ্রোত সম্পর্ক ছাড়া কোনো মতে কোনোভাবেই আদর্শ পরিবার গড়ে তোলা সম্ভব নয়। মসজিদের গুরুত্ব ইসলামে এত বেশি, মসজিদের গুরুত্ব ইসলামে এত বেশি, মসজিদের গুরুত্ব ইসলামে এত বেশি যে গুরুত্ব বুঝাতে গিয়ে আমি একটা উদাহরণ দিয়ে থাকি। এই উদাহরণটা দিলে এক একটু আপনাদের কাছে ক্লিয়ার হতে পারে। সেটা হচ্ছে যে আপনাদের এই এলাকায় আওয়ামী লীগ বিএনপি সংগঠন আছে না নাই? আছে। তো তার নেতা আছে না নাই? নেতা আছে। তো ইসলামও একটা সংগঠন। ইসলামও কি? একটা সংগঠন। এই সংগঠনের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংগঠনের কেন্দ্র আছে সেটা হচ্ছে মক্কার মদিনা। এই সংগঠনে আওয়ামী লীগ বিএনপি করতে হলে আপনাকে মাসিক চান্দা ইয়ানত দিতে হয় না হয় না? হয় না? হয়। যদি আপনি আওয়ামী লীগ বিএনপি করেন, চান্দা ইয়ানত না দেন, তাহলে আপনি সংগঠনের সদস্য থেকে বাদ পড়ে যাবেন, থাকতে পারবেন না। ইসলাম নামক এই সংগঠনের সদস্য থাকতে হলে আপনাকে চান্দা দিতে হবে বাৎসরিক। বছরে একবার যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে আপনাকে বছরে একবার যাকাত দিতেই হবে। যদি আপনি এই চান্দা না দেন তাহলে ইসলাম নামক সংগঠনের সদস্য থেকে আপনি বাদ পড়ে যাবেন, থাকবেন না। আওয়ামী লীগ বিএনপির যেমন প্রশিক্ষণ কর্মশালা আছে, তেমন ইসলাম নামক এই সংগঠনের প্রশিক্ষণ কর্মশালা আছে। মাসব্যাপী সংযমের প্রশিক্ষণ, ত্যাগের প্রশিক্ষণ, অন্যায় অনাচার গুনাহ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ, লোভ লালসা থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ, ইবাদত পরহেজগারিতার প্রশিক্ষণ। রমজান মাসের মাসব্যাপী এই প্রশিক্ষণে যদি আপনি অংশগ্রহণ না করেন তাহলে ইসলাম নামক সংগঠনের সদস্য থেকে আপনি বাদ পড়ে যাবেন। যেমন আওয়ামী লীগ বিএনপির কেন্দ্রীয় সম্মেলন হয়, আজকে তাবলিগ জামাতের কেন্দ্রীয় সম্মেলন হচ্ছে টঙ্গীতে, হচ্ছে না? তেমন ইসলামের কেন্দ্রীয় সম্মেলন আছে। যদি আপনার সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে জীবনে একবার হলেও সেই সম্মেলনে আপনাকে হাজিরা দিতেই হবে, সেটা হচ্ছে হজ।
এগুলো সব চলে গেল। ইসলাম নামক সংগঠনে চান্দা দিলেন বছরে একবার, ইসলাম নামক সংগঠনের প্রশিক্ষণে অংশগ্রহণ করলেন বছরে এক মাস, ইসলাম নামক সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনে হাজিরা দিলেন জীবনে একবার যদি সামর্থ্য থাকে। এবার ইসলাম নামক সংগঠনের শাখা আছে, শাখা কেন্দ্র, আওয়ামী লীগের শাখা অফিস আছে না? ঠিক ইসলাম নামক সংগঠনের শাখা অফিস আছে, সেটা হচ্ছে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মসজিদগুলো ইসলাম নামক এই সংগঠনের শাখা অফিস। যদি আপনি ইসলাম নামক এই সংগঠনের সদস্য থাকতে চান তাহলে দিনে পাঁচবার এই শাখা অফিসে হাজিরা দিতে হবে। যদি হাজিরা না দিতে পারেন তাহলে ইসলাম নামক সংগঠন থেকে আপনি কী হয়ে যাবেন? বাদ হয়ে যাবেন। তাহলে আপনি জামাত থেকে বের হয়ে গেলেন। কী থেকে বের হয়ে গেলেন? জামাত থেকে বের হয়ে গেলেন। এটা হলো জামাতবদ্ধ জীবনযাপনের দ্বিতীয় অর্থ। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মসজিদের সাথে সম্পৃক্ত সমাজভিত্তিক ইসলাম যে নিয়ম করে দিয়েছে, নিজাম করে দিয়েছে, কী করে দিয়েছে? আরে আজ না হয় গণতন্ত্র আমেরিকা থেকে আমদানি হয়ে এসেছে, তাই চোর চারঠা চামার মেচোর মুথি অশিক্ষিত জাহেল মূর্খ তাদের ভোটে তাদের মতোই আর এক জাহেল চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এমপি হয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম যদি আবার আসে তাহলে এই সমস্ত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এদের কোনো ভ্যালু নাই। যাবতীয় বিচার সালিস বিবাহ শাদী কোর্ট কাচারি এভরিথিং হচ্ছে ইসলামের শাখা অফিস মসজিদ থেকে পরিচালিত হবে। ইমামকে ওই কমিটি ধমক দেওয়া তো দূরের কথা, ইমামের কথাই সমাজ চলবে, তবে ইমাম হবে যোগ্য, ইমাম হবে ন্যায়পরায়ণ, ইমাম হবে শিক্ষিত, ইমাম হবে আলেম। ইমাম ওই মসজিদের ইমামের অধীনে ওই সমাজ পরিচালিত হবে এবং ওই সমাজের বিচার সালিস আচার ফয়সালা কোর্ট কাচারি বিবাহ শাদী এভরিথিং এই মসজিদের সাথে সম্পৃক্ত হবে। যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে না তারা খারেজ আনিল জামাআহ, তারা জামাত থেকে বের হয়ে যাবে। সরকার ইসলামী খলিফা চাইলে তাদেরকে হত্যা করতে পারে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে মসজিদের গুরুত্ব ইসলামে। তো এটা হলো দ্বিতীয় কাজ। একটা আদর্শ পরিবার গড়ার প্রথম পদক্ষেপ বলেছিলাম আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। দ্বিতীয় পদক্ষেপ বললাম কিসের সাথে সম্পর্ক তৈরি করা? জোরে বলেন, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করা। মসজিদের সাথে সম্পর্ক না থাকলে আদর্শ পরিবার থাকবে না। শুধু আদর্শ পরিবার নয়, আপনি জামাত থেকে বের হয়ে যাবেন, খারেজ আনিল জামাআহ হয়ে যাবেন। এই দুইটার পরের তৃতীয় শর্ত, সন্তান 15 থেকে 20 বছর বয়স হওয়ার পর্যন্ত, 15 থেকে 20 বছর বয়স হওয়া পর্যন্ত সন্তানকে অ্যান্ড্রয়েড ফোন হাতে দেওয়া যাবে না। যে বাবা গর্ব করে যে আমার 5 বছরের সন্তান ইউটিউবে সার্চ দিতে পারে, তার সন্তানের ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। সে জানে না, সে বুঝে না, তাকে বলবেন সে যেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গের সাক্ষাৎকার পড়ে। জুকারবার্গ বলেছে যে সে তার সন্তানদেরকে 18 বছর বয়সের আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে দেয় না। জুকারবার্গ বুঝে, কিন্তু এই জাহেল মূর্খ পিতা বুঝে না। এই 18-20 বছর বয়স হওয়ার পর্যন্ত, 18-20 বছর বয়স তো নয়, মূল কথা হচ্ছে ব্যক্তিত্ব, ভারাত্ম, পার্সোনালিটি, জ্ঞান বুদ্ধি, বয়স্ক বয়প্রাপ্ত, যেই বয়সে পৌঁছে গেলে তার জ্ঞান বুদ্ধি হুঁশ বুদ্ধি সব হয়েছে, তার মধ্যে ব্যক্তিত্ব চলে এসেছে, ভারাত্ম চলে এসেছে, এই বয়সে পৌঁছা পর্যন্ত সন্তানকে 5টা মৌলিক অধিকারের বাইরে কোনো অধিকার দেওয়ার দরকার নেই, কোনো সুযোগ সুবিধা দেওয়ার দরকার নেই। 5টা মৌলিক অধিকার কি? অন্ন, খাবার, বস্ত্র, পোশাক, চিকিৎসা, অসুখ বিসুখ হলে চিকিৎসা করানো, শিক্ষা, শিক্ষার খরচ বহন করা, বাসস্থান, মাথার উপর ছায়া, বসবাসের ঘর, এই 5টার বাইরে কিছুই দেওয়ার দরকার নাই। যদি বেশি বিলাসিতা দেন, সোনার চামচ দিয়ে সন্তানকে মানুষ করেন, তাহলে সন্তানকে ব্যর্থ সন্তান করার জন্য আপনিই দায়ী। ত্যাগের মাধ্যমে মানুষ সফল হয়, বিলাসিতার মাধ্যমে নয়। এই জন্য সন্তানকে বিলাসিতা থেকে দূরে রাখতে হবে। এই 5টা মৌলিক অধিকারের বাইরে কোনো অধিকার দেওয়ার প্রয়োজন নাই। কষ্ট করে মানুষ করতে হবে। যখন কষ্ট করে মানুষ হবে তখন সে জীবনের বাস্তবতা বুঝবে, তখন সে জীবনে সফল হবে। এই জন্য 18-20 বয়স বছরের মধ্যে যতই অজুহাত আসুক, GPA 5 পেয়েছে তো কী হয়েছে, পঞ্চমে হোক অষ্টমে হোক দাখিলে হোক আলিমে হোক, তাই মোটর সাইকেল কিনে দিতে হবে, তাই অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে হবে, এটা ফালতুগিরি। যদি বলেন যে আমি আমার সন্তানকে কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে আপনি যোগ্য পিতা
নন। আপনি দেখবেন যোগ্য পিতা কাকে বলে, আপনাকে একজন যোগ্য পিতার ঘটনা শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সাকাতাতি, একবার যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনার মুখে, তো আমার গলার হার রাস্তায় হারিয়ে গেছে। কে বলছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো গলার হার এমন জায়গায় হারিয়ে গেছে যেখানে পানি নাই, কি নাই, এদিকে সালাতের সময় হয়ে গেছে, গলার হার হারিয়ে গেছে, যেতেও পারছি না, পানিও নাই, সালাতেরও সময় হয়ে গেছে। এত কঠিন পরিস্থিতিতে আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খিমা, আমাদের তাঁবুতে প্রবেশ করলেন। এইদিকে মনোযোগ দিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে খিমায় প্রবেশ করলেন, এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায়, যে ফাতানা রাসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আমার রানের উপর দিয়ে শুয়ে আছেন, এমতো অবস্থায় আমার পিতা তাঁবুতে প্রবেশ করলেন। এখন এই ঘরের মধ্যে তিনজন ব্যক্তি, একজন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জামাই, জামাই হয়ে শ্বশুরের সামনে স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে আছেন। নষ্ট নীড়, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প, যেগুলো সব পরকীয়া প্রেম করে, পরকীয়া প্রেমকে ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছে। ওই গল্পগুলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইয়ে, ওই গল্পগুলো বাংলাদেশ স্কুল বোর্ডের বইয়ে স্থান পেয়েছে। আর আজ থেকে 5-10 বছর 15 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাহিনী ছিল, আল্লাহর রাসূলের যে কাহিনী ছিল, কিছু সত্য কিছু মিথ্যা যাই থাকুক, সেগুলো সব বের করে ফেলে দেওয়া হয়েছে। কেননা যারা এই সিলেবাসগুলো প্রণয়ন করে তারাও জানে যে এই সিলেবাসে যা পড়ানো হবে তার প্রভাব সন্তানের উপর থেকে যাবে। তো আপনার সন্তান যদি এই বেহায়াপনা, বেলেল্লাপনার গল্প, এই প্রেমের গল্প, পরকীয়া প্রেমের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস পড়ে আর আগডুম বাগডুম গল্প করে পড়ে আর টম অ্যান্ড জেরির কার্টুন দেখে বড় হয়, তাহলে ওই সন্তানকে সৎ সন্তান করে গড়ে তোলা যাবে না। যদি সৎ সন্তান করে গড়ে তুলতে হয়, তাহলে আল্লাহ যাদের উপর দয়া করেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। কাদের পথ? যাদের উপর আনআমতা আলাইহিম, আপনি দয়া করেছেন, আপনি রহম করেছেন। আর এই সিরিয়ালের এক নম্বরে আছে আল আম্বিয়া, নবীগণ। কারা? নবীগণ। এই সিরিয়ালের দুই নম্বরে আছে সাহাবিগণ। এই সিরিয়ালের তিন নম্বরে আছে আইম্মায়ে কেরাম, সালাফে সালেহীন, মুহাদ্দিসিনে ইদাম, ফুকাহায়ে কেরাম, তারা। তো আপনার সন্তানকে ছোট অবস্থায় 5-10 বছর বয়সের মধ্যে স্কুলে যেহেতু এই আলতু ফালতু গল্পগুলো সে পড়তেছে, এগুলো তার মানসপটে দাগ কেটে যাবে। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার সন্তানকে নবীদের কাহিনী, সাহাবিদের কাহিনী, সালাফে সালেহিনের কাহিনী শুনিয়ে বড় করার। মায়ের কাছে যখন সন্তান শুনতে চাইবে আম্মা একটা কিস্সা বলেন না, তখন মা যেন নবীদের কাহিনী শোনাতে পারে, কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কিভাবে মুসার কাষ্ঠফলক বাক্স স্রোতের উল্টা দিকে চলল, কিভাবে মুসা তার শত্রুর বাড়িতে মানুষ হলো, কিভাবে ফেরাউন ডুবে গেল, কিভাবে ইউসুফকে কুয়াতে ফেলে দেওয়া হলো, কুয়া থেকে রাজার ঘরে কিভাবে চলে গেল, রাজার ঘর থেকে মিথ্যা অপবাদ নিয়ে জেলে কিভাবে গেল, জেল থেকে মিথ্যা অপবাদ থেকে মুক্ত হয়ে জেল থেকে বের হয়ে সরাসরি মন্ত্রী কিভাবে হয়ে গেল, এই যে নবী রাসূলদের বিশাল বিরাট শিক্ষণীয় কাহিনী, সাহাবিদের কাহিনী, সালাফে সালেহিনের কাহিনী, এগুলোর সাথে আপনার সন্তানের পরিচয় হতে হবে ছোটতেই। কখন? ছোটতেই। কেননা অল্প কিছুদিন পরই সে যখন সিনেমা মুভির সাথে পরিচিত হবে, পেপার পত্রিকার সাথে পরিচিত হবে, তখন খেলোয়াড়দের সাথে পরিচিত হবে, তখন এই খেলোয়াড়দেরকে, এই মডেল নায়ক নায়িকাদেরকে, এই সিনেমা মুভির নায়ক নায়িকাদেরকে সে নিজের মডেল এবং আদর্শ বলে গ্রহণ করে নেবে নিজের অজান্তেই। আর ছোটতেই যদি তার সামনে মডেল থেকে যায়, আবু হানিফা রাহিমাহুল্লার, ইমাম বুখারী রাহিমাহুল্লার, আহমদ বিন হাম্বালের, ইব্রাহিম আলাইহিস সালাতু
ওয়াসাল্লামের, মুসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঈসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের, তাদের মডেল যদি, তাদেরকে সে যদি ছোটতি বড় জায়গা দিয়ে ফেলে, উঁচু সম্মানের জায়গা দিয়ে ফেলে, তাহলে ভবিষ্যৎ জীবনে যতই অন্যায় অনাচার অপসংস্কৃতি বেহায়াপনার মুখোমুখি সে হোক না কেন, সে কোনোদিনই নবী রাসূল বাদে অন্য কাউকে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করবে না। এই জন্য এই চতুর্থ পয়েন্টের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। আমি আপনাকে এখন পর্যন্ত যে চারটি কথা বলেছি, 5 থেকে 10 বছর বয়স পর্যন্ত, 1, সন্তানকে তাওহীদ আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে, 2, সন্তানকে আদব কায়দা আপনি শিখাবেন, মসজিদের ইমাম নয়, কে শিখাবে, আপনি শিখাবেন, এই সংকল্প আপনাকে করতে হবে, 3, 18-20 বছর বয়স পর্যন্ত সন্তানকে বেশি সুযোগ সুবিধা, বিলাসিতা, মোবাইল, মোটরসাইকেল ইত্যাদি অত্যাধিক সুযোগ সুবিধা থেকে দূরে রাখতে হবে, সন্তানের হাতে বেশি টাকা দেওয়া থেকে দূরে রাখতে হবে, যাবতীয় বিলাসিতা থেকে দূরে রাখতে হবে, তার মধ্যে ব্যক্তিত্ব ভারাত্ব আসার আগ পর্যন্ত, 4, মসজিদের সাথে তার সম্পর্ক তৈরি করতে হবে, বাপ বেটা মিলে মসজিদের খেদমত করতে হবে, 5, নবীদের কাহিনীর সাথে, সাহাবিদের কাহিনীর সাথে তাকে পরিচিত করে তুলতে হবে। এগুলো সব যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, তাহলে এরপরে আপনার সন্তান সারা পৃথিবীর যেখানেই যাক না কেন ইসলামের আদর্শের উপরেই থাকবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা একটা আদর্শ পরিবার গড়ে তোলার অংশ, আমার বক্তব্যের আরও অংশ বাকি ছিল, কিন্তু আমি যেহেতু আমার সময় নাই, আমি রাজশাহীর উদ্দেশ্যে সফর করব, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কি মহান, কি মহান, কি মহান।